Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আমার সাথে আয় আর বাকি সব আমি না ফেরা পর্যন্ত এখানে থাকবে বুঝলি চালায় রতন কি হলো বস মাল পাঠিয়ে দিয়েছে চুপ আয় এদিকে দে মাল দে अबे ढोकलाटा दे ठीक আছে বস কে বলি পরে সব পাঠিয়ে দেব রতন এটা তুই কি করছিস তোর কিছু জানবার দরকার নেই আমি জানি সব জানি এই কি জানিস বে শোনা কি বলছিস তুই চাবি দিয়ে চলে যা আমি জানি এগুলো ব্রাউন সুগার এগুলো ব্রাউন সুগার এগুলো কলেজে বিক্রি হবে কি বলছিস চুপ চুপ আজ ফাসলা করব আমি প্রিন্সিপাল কে বলবো অমরদা কে বলবো অমরদা কে বলবি হ্যাঁ হ্যাঁ বলবো অমরদা কে বলবি চমৎকার মার খেয়ে চলে এলি বস একটা ছেলে সব ঝামেলা করে দিল আমি এতদিন ধরে কারবার করছি এটাই আমার প্রথম ধোকা ও আমাদের সব প্ল্যান পাঞ্চাল করে দিল সব কাহিনীর একটা নায়ক থাকে আর থাকে খলনায়ক এ কাহিনীর আমি হচ্ছি খলনায়ক বিক্রম বিক্রম চক্রবর্তী তো সে হিরোটিকে অমর অমর ইন্ডাস্ট্রি সেক্রেটারি
কৃষ্ণ চৌধুরীর পুত্র। ও শ্রীকৃষ্ণ, IAS। সে যখন কালেক্টর ছিল তখন নায়ক সেজে এই খলনায়ক বিক্রমের সব দেশি মদের ভাটি সিল করে দিয়েছিল। হ্যাঁ বস, ওর বিষাক্ত মদের মামলায় যে আপনাকে জেলে পাঠিয়েছিল। শ্রীকৃষ্ণ চৌধুরী, সেদিন তুই যে আগুন নিয়ে খেলেছিলি, আজ তোর ছোট ছেলে অমর সে আগুনে ঘি ঢেলে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে। তুই বোধহয় জানিস না তোর বড় ছেলেকে পাগল করে দিয়েছি আমি। ছোট এই কাহিনীর নায়ক হলে আমিও খলনায়ক হয়ে তাকে পাগল করে দেব। পাগল! আসুন ডক্টর, আসুন আসুন ডক্টর দাস, আসুন। আর কোনো উপায় ছিল না, তাই শক থেরাপি দিতে বাধ্য হলাম। আমি আপনাদের বারংবার বলেছি, আগুন দেখলে অজয়ের পাগলামি বেড়ে যায়, সেই জন্য এই ব্যাপারে সব সময় আপনাদের সচেতন থাকতে হবে। এতে তো কারোর কিছু করার নেই ডক্টর, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ভাবছি অজয় বাবুকে অবস্থায় ঘরে রাখাটা ঠিক হবে না, আপনি ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করলে ভালো করবেন। ডক্টর না, ডাক্তার বাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। কিন্তু ওর এখানে যত্ন নেবে কে? ওর যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন সামলাবে কে? আপনারা সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, ওকে দেখাশোনা করবে কে? এ নিয়ে ভাববেন না ডাক্তার দাস, দাদার সব দায়িত্ব আমার, দাদার কোনো অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো কথা। ওকে, আমি আসছি। নমস্কার। আমার মা, তুমি একটু ভেবো না মা, দেখো দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হাই। আরে অমর, এত মিষ্টি কোন খুশিতে? আরে তোরা জানিস না আজ গীতার বার্থডে, তার মানে আমাদের সুইটি বিউটি গীতা বৌদির জন্মদিনে। তাহলে তো জমে গেল। এখনো জমেনি, এবার জমবে। যত মিষ্টি দেখছিস সব আমাদের অধ্যাপক আর অধ্যাপিকারা খাবেন। কেন, এটা আছে নাকি? বুঝলে বন্ধু, এই মিষ্টিতে বিদেশি এসেন্স মিশিয়ে দিয়েছি, যে এটা খাবে সে কেবল কথায় কথায় এমনি করবে। গুড মর্নিং, মর্নিং, প্লিজ টেক ইউর সিট, অ্যাটেন্ড ইউর রোল কল, রোল নাম্বার ওয়ান। ইয়েস স্যার। সাইলেন্স, সাইলেন্স, তোমরা সবাই হাসছো কেন? অল রাইট, রোল নাম্বার টু। মে আই কাম ইন স্যার? Yes, come in. তোমার নামটা কি?
গীতা দাশগুপ্ত ভেরি সুইটনেস আমাকে চোখ মারছেন স্যার কোথায় না তো আমি এটা অবশ্যই প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব প্রিন্সিপাল আছেন আছেন স্যার নমস্কার 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 কি হলো মা 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 স্যার আমি বলছি এটা কলেজ না অন্য কিছু না না এটা কলেজ 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 আরে কলেজের প্রিন্সিপাল আমি 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 কিন্তু স্যার এই কলেজে প্রফেসররা মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে এমন তো হওয়ার কথা নয় 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 কি হয়েছে মা 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 ইংলিশে প্রফেসর তরিত স্যার আমায় চোখ মেরেছেন ছাত্রীদের চোখ মেরেছে অভদ্র কথা অভদ্র কথা অভদ্র কথা যাও মা আমি তোমার কথা নিশ্চিত বুঝেছি 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 এই গীতা গীতা কি রে প্রিন্সিপাল তোকে চোখ মারলো তো তোরা কি করে জানলি আমরা সব জানি তোর রবিবার মানে অমরদা আজ কলেজের সব স্টাফদের এসএস দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছে সবাই তাই টিউ 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 ও গড আরে তোরা দেখিস নি সকাল থেকে মাইতি ম্যাডাম কেমন রোমান্স চালিয়ে যাচ্ছে অমর কোথায় কোথায় আবার তোকে মিষ্টি খাওয়াবে বলে কমন রুমে অপেক্ষা করছে চল অমর অমর হ্যাপি বার্থডে গীতা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হে 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 তোমাদের মতো আর জুড়ি নেই ছেড়ে গাই জীবনের গান গান তুমি রাজা আমি রানী তুমি বিনা আধা জীবন খানি আমি রাজা তুমি রানী তুমি বিনা আধা জীবন খানি কথা দিয়েছ কথা নিয়েছ কথা দিয়ে ভাঙব না মন নিয়েছ ভালোবেসেছ হাতে ধরে ছাড়ব না ও কথা দিয়েছ কথা নিয়েছ কথা দিয়ে ভাঙব না মন নিয়েছ ভালোবেসেছ বাধা দেয় যদি দুনিয়া মরে যাব ভালোবাসিয়া গড়ে নেব যেন আমরা আলাদা দুনিয়া দুটি মনে কি দুটি প্রাণে কি প্রেমের বাসরে সাজাই দুজনে তুমি বিনা কিছু নেই আমি রাজা
রাজা তুমি রানী তুমি বিনা আধা জীবন খানি তুমি রাজা আমি রানী তুমি বিনা আধা জীবন খানি হৃদয় দিয়ে জীবনে তোমাকে চেয়েছি ও প্রেম করেছি নিজেকে ভুলে দুনিয়া তো ভুলে গেছি প্রেম করেছি হৃদয় দিয়ে জীবনে তোমাকে চেয়েছি মন জুড়ে প্রীতি লহরী গুনগুন যেন ভ্রমরি এসো আরো কাছে সব ভুলে তাই প্রেমের তরণী ভালোবেসেছি আমি ভালোবাসব আমি এই কথাটি ভুলো না যেন আমিও ভুলব না না তুমি রাজা আমি রানী তুমি বিনা আধা জীবন খানি আমি রাজা তুমি রানী তুমি বিনা আধা জীবন খানি তুমি রাজা আমি রানী তুমি বিনা আধা জীবন খানি আমি রাজা তুমি রানী তুমি বিনা আধা জীবন খানি এ নিশ্চয় বিক্রম ওমা মা কি হলো আমি কলেজ যাচ্ছি ঠিক আছে যা যা মা সীমা একা একা কলেজে চলে গেল একটু পরে তো আমিও যাব আমার সাথেই যেতে পারতো আরে ও যা তুই দাদাকে স্নান করিয়ে তবে তো যাবি হ্যাঁ যাচ্ছি এই বিক্রম বাড়ির সামনে সব কি হচ্ছে সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক আর আমি হচ্ছি তোমার এই কাহিনীর নায়ক আর তুমি হলে এই বিক্রম তুমি ভারী দুষ্টু তুমি না ওহো সালাম সব এ কোথায় এলাম দেখো সবসময় আমি তোমাকে একা পাওয়ার সুযোগ পাই না আর যখন পেয়েছি তখন চলো না কিছুক্ষণের জন্য অন্তত আমরা অন্তরঙ্গ হই এই সীমা কাম অন এসো বিক্রম আমি তোমাকে খুব ভালোবাসি তাই সব কিছু ভুলে আমি তোমার কাছে চলে এসেছি তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি কি সত্যি আমায় ভালোবাসো এই সীমা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আমি যদি সত্যি তোমাকে না ভালোবাসি তাহলে তুমি আমাকে ভালোবাসবে কি করে ও মাই ডার্লিং বিক্রম ও সীমা ও সীমা ও সীমা মাই ডার্লিং সীমা প্লিজ সীমা সীমা সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক আমি হচ্ছি এই কাহিনীর খলনায়ক শ্রীকৃষ্ণ চৌধুরী এবার আমার খেলা দেখ
তোর কাহিনীর একটা একটা করে পাতা ছিঁড়ে আমি তোকে ফিনিশ করে দেব, ফিনিশ। চম্পা শেষ করে দিলে, এত তাড়াতাড়ি শেষ করে দিলে। হ্যাঁ বলে চম্পা, তোমার জিনিসের দুটো নষ্ট হয়ে গেছে। আমারটাও না নষ্ট হয়ে গেছে। কেন, আমার দুটো নাও না। কোন দুটো? ও বড়া, বড়া কি আমি খাই? ওগুলো তুমি খাও। এই স্যার এসে যাবে, চুপচাপ খেয়ে নাও। কি যে বলো না চম্পা, এখানে স্যার, বাড়িতে দাদা, তাহলে রোমান্সটা জমবে কি করে? কেন, দাদা না থাকলে বাড়িতে আসবে? চম্পা আগে নমস্কার। কে, কি দরকার? আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হবে না, আপনি জানেন না এটা ওনার লাস্ট টাইম। আমার একটা জরুরি দরকার ছিল, আমি ওনার বন্ধু। বন্ধু? শুনেছো, শুনেছো চম্পা, তিনি শ্রীকৃষ্ণ আর ইনি সুদাম। আমার নাম সুদাম বলে আপনি জানলেন কি করে? সব জানতে পারি বলেই তো আমি এখানকার পিয়ে। দেখুন কত ইন্দ্র, মানে সেক্রেটারি গেলেন, কিন্তু আমি এই পঞ্চানন মহান্তি পিয়ে এখানেই আছি। কি দরকার? কোটা, পারমিট, লাইসেন্স না অন্য কিছু? ব্যক্তিগত। ব্যক্তিগত, ঠিক আছে। আজকাল কি এই নিয়ম হয়েছে? আজকাল কেন, কাল ছিল, আজও আছে, কালও থাকবে, না হলে সময়ের কোটা আমি বার করব কেমন করে? ঠিক আছে, নিন যান। দেখেছো তো চম্পা, দুনিয়ার লোককে আমি টুপি পড়াই, আর উনি এসেছেন আমাকে টুপি পড়াবেন বলে। বলে কিনা উনি শ্রীকৃষ্ণ বাবুর বন্ধু। আরে তুই, কি আশ্চর্য! আরে এত অবাক হয়ে গেলি কেন? হব না, হঠাৎ করতে গেলি কোথা থেকে? মানে ট্রান্সফার হলাম খড়গপুর থেকে নিউ আলিপুর। কোন পোস্টে এলি? হেলথ ডিপার্টমেন্টে সেকশন ইনচার্জ হয়ে জয়েন করেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো রে। আরে হ্যাঁ, তোর জন্য পার্টি শাপটা এনেছি। পার্টি শাপটা? দে দে, শুনে জিভে জল এসে গেল একেবারে। নে, তোর বৌদি বেঁচে থাকতে নিজে হাতে তোর জন্য পিঠে করে পাঠাতো, সে তো নেই, তাই নিজেই বানিয়েছি। তোর কি ভালো লাগবে? শ্রীকৃষ্ণ যদি সুদামার খুদ ভাজা ভালো লেগে থাকে, তাহলে তোর আনা পার্টি শাপটা আমার ভালো লাগবে না কেন? হ্যাঁ ফার্স্ট ক্লাস, বিউটিফুল, দারুণ হয়েছে। বুঝলে চম্পা, আমি ফেসে গেছি। কেন, কি হলো? এই লোকটি সত্যি ব্যক্তিগত দরকার, আমি ভাবতেই পারিনি। এখন কি করবে? কিচ্ছু করার নেই, চল বাড়ি যাই। যাবেন মানে? এত তাড়াতাড়ি কোথায় যাবেন? এই তো এলেন, এর মধ্যেই চলে যাবেন? তা হবে না, রান্না বসিয়েছি, খেয়ে যাবেন। ঠিক বলেছো। না বৌদি, আমাকে গীতার সঙ্গে দেখা করতে হবে। গীতা? গীতা কোথায়? এখানে, ও তো হোস্টেলে থেকে পড়াশোনা করে, এবার যে ও বিয়ে ফাইনাল দেবে। কি বললি, গীতা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে? দেখলে শান্তি, ও আমাদের পর মনে করে। হ্যাঁ তা নয় তো কি? আরে না না বৌদি, তোরা এমন ভাবে ভাবছিস। গীতা এখানে পড়াশোনা করলে আমরা কি ওকে বোঝা পারতাম? ঠিকই তো, ইচ্ছে করছে না মেরে তোর মাথাটাকে ফাটিয়ে দিই। আচ্ছা বৌদি, ছেলেবেলা সব কোনোদিন যাবে না। কথায় বলে না ভগবান কাউকে সর্বসুখ দেয় না, তা না হলে এমন সুন্দর হাসি খুশি ছেলে আমার, সে কখনো পাগল হয়ে যায়? আরে এ হলো কেমন করে? ডাক্তারবাবু কি বলছেন? ট্রিটমেন্ট তো চলছে, দেখা যাক। আমি তবে আসি। আর চলি রে, পরে আরেকদিন দেখা হবে। আচ্ছা সুদাম। হ্যাঁ তুই থাকবি কোথায়? অফিসের মেসে বেডিং পাঠিয়ে দিয়েছি, কোয়ার্টার পেলেই চলে যাব। ভালো কোয়ার্টার এই শহরে পাওয়া তো সহজ না কিরে। ঠিক আছে, হোম সেক্রেটারির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোর জন্য একটা কোয়ার্টার জোগাড় করা আমার দায়িত্ব। দায়িত্ব, 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 একটা লোক কত দিকে দায়িত্ব নেবে কি জানি। কি হলো দিদি? তোমার বাবা এসেছে। বাবা এসেছে?
এই তুই খেল, আমি আসছি। বাবা আয় মা। খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি ভাড়া পেয়েছো? কোথায় আছো? মেসে আছি, তবে বন্ধু বলেছে কোয়ার্টার অ্যালট করিয়ে দেবে। বন্ধু? কোন বন্ধু? আমার ছেলেবেলার বন্ধু, এখানেই থাকে, শ্রীকৃষ্ণ চৌধুরী। তুই ছোটবেলায় দেখেছিলি না, আমরা বোলপুরে থাকাকালীন এডিএম ছিল, সে এখন ইন্ডাস্ট্রি সেক্রেটারি। মানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরী? হ্যাঁ। তাতে কি মা? না এমনি। তুই ওনাকে চিনিস মা? না না, আমি কি করে জানবো? বাবা কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমার সঙ্গে কোয়ার্টারে যাব। কি বললে? তুমি কোয়ার্টারে থাকবে? এমনি তো হোস্টেলে আছো বলে তবু দেখা হয়, নয়তো সব সময় তোমার পিছনে পিছনে সকাল থেকে সন্ধ্যা অবধি একজন পেয়াদা ঘুরে বেড়াচ্ছে। কোয়ার্টারে গেলে আরো একজন ভিলেনের আবির্ভাব হবে। ভাবি শ্বশুর। হ্যাঁ, তুমি বোধহয় জানো না আমার হবু শ্বশুর হচ্ছেন আমার বাবার বন্ধু, কালই জানলাম। কালকে? হ্যাঁ কালকে বাবার এক বন্ধু এসেছিল, মাই তো বলল। ইয়েস ডিয়ার, তিনি হচ্ছেন আমার বাবা। ইজ ইট? হয়ে গেছে ডার্লিং, তোমার হিরো আইএস পরীক্ষা দিচ্ছে। এনি মোমেন্ট আমার ট্রেনিং এর ডাক আসবে, ট্রেনিং নিতে আমি বাইরে যাব, আর ট্রেনিং এর পরেই। গীতা? এই গীতা কি হলো? এই কত সহজে বলে দিলে তুমি ট্রেনিং এ চলে যাবে বলে, কিন্তু তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে ভেবেছো? এই তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? আমাকে বিয়ে করে তোমার ঘরে কবে নিয়ে যাবে অমর? সেই জন্যই তো বলছি, ট্রেনিংটা হয়ে গেলে বাবাকে তোমার কথা বলবো। অমর, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমিও তোমায় ছাড়া বাঁচবো না গীতা। ইউ আর মিস্টার বিক্রম, বিক্রম চক্রবর্তী। আই এম অমর, অমর চৌধুরী। মিট মাই ফ্রেন্ড গীতা। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার। বুঝলেন বিক্রমবাবু আপনি? নো বিক্রমবাবু, জাস্ট বিক্রম, বিক্রম। ওকে বিক্রম, আপনি আজকে আমার জন্য যা করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আরে না 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 না, আমি যা করেছি তা একজন সৎ নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। From now onward, we are friend. বন্ধুত্বের মধ্যে কৃতজ্ঞতার কোনো স্থান নেই। So nice of you. Thanks for your nice compliments. আমরা তাহলে আসি। Bye. Bye bye. Bye bye. চলো। Bye bye. See you. গীতা, nice name. তোমার নামটাও তোমার মতো সুন্দর। আমার ভালো লাগলো। বস,
তোমার রোলটা ঠিক বুঝতে পারলাম না তো। আমাদের পাঠিয়ে আমাদেরই পেটালে। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক, কিন্তু অমরের জীবনে এখন আমি নায়কের বেশে খলনায়ক হয়ে ওকে ফিনিশ করে দিতে চাই। ফিনিশ। তোকে তরকারি দেব? না। নিবি না? আর দুটো লুচি দি। দাও। নে আর দুটো লুচি নে। না 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 না, আমায় না, খা না। পেটুকটাকে দাও, পেটুকটাকে। কি বললে? আমি পেটুক? পেটুক নয়, পেটুক। ঠিক আছে, আমি পেটুক, কিন্তু তোমার এসব খাবার ফেলা একদম চলবে না। ডিম, লুচি, ফল, মিষ্টি সব খাও। না গোমা, ওকেই দাও। ও আয়েস অ্যাপিয়ার হচ্ছে তো, এখানে না কে কি ওখানে বইয়ের পাতা খাবে? ও মা, পেট ভরে খেয়ে নাও বাবু। কি হলো বাবা, কি ভাবছিলে? কিছু না। তুমি লুকোচ্ছো বাবা, তুমি অন্য মনস্ক হয়ে হাসছিলে। সবসময় অফিসের কথা ভাবো কেন? শান্তিতে বসে অন্তত খাও না। শান্তি, অজয়ের কথা ভাবলে আমি অন্যমনস্ক হয়ে যাই। অজয় কবে ভালো হবে, কবে আবার আমাদের সঙ্গে বসে একসঙ্গে খাবে? ওহো বাবা, তুমি এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো বলেছেন দু একটা শক ট্রিটমেন্টে দাদা পুরো ভালো হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি। মা, কেঁদো না মা, তোমাকে কাঁদতে বারণ করেছি না মা। মা হলে বুঝতে পারতিস অজয়ের কথা। ছিমা, আমার বাবু, আমার বাবু, আমার বাবু। কি হলো রামু কাকা? তোমার নামে রেজিস্ট্রি চিঠি এসেছে। হ্যাঁ না, দস্তখত করে দাও। নিঠুর গোয়ালিনী রসের বিনোদিনী। কিসের চিঠি রে? বাবা, আমি আইএএস এ চান্স পেয়ে গেছি। ইজ ইট? ট্রেনিং এ চিঠি পাঠিয়েছি। ভেরি গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ মা, আমিও বাবার মতো আইএএস হচ্ছি। সবই ঠাকুরের কৃপা। আমার চোখ টিপে ধরবে না। ভয় পেয়ে গেলে নাকি? আমি না তোমার অমর। দেখো, আমার চোখ বন্ধ করলে আমার ভীষণ ভয় করে, মনে হয় অন্ধ হয়ে গেছি। আচ্ছা, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না, এসব বাজে কথা আমার একদম ভালো লাগে না। কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি জানো? আমি কি করবো, বাবা এই নিমন্ত্রণ পত্র ছাপাতে পাঠিয়ে দিল। নিমন্ত্রণ পত্র? হ্যাঁ, ওং শ্রী শ্রী প্রজাপতি নম, আসন্ন অমুক তিথিতে আমার পুত্র আয়ুষ্মান শ্রীমান অমরের সহিত গীতার শুভ। দেখো দেখো অমর, তুমি আইএস চান্স পেয়েছো। মিথ্যো, এটা তো ট্রেনিং অর্ডার। আরে ম্যাডাম, ট্রেনিংটা হয়ে গেলে তো আমাদের বিয়ের লাইনটা ক্লিয়ার হবে, না হলে না শ্রীকৃষ্ণ চৌধুরী বিয়েতে রাজি হবে না সুদাম দাশগুপ্ত। ও, তুমি ট্রেনিং এ চলে যাবে বলে এত মন ভোলানোর কথা বলছো? বেশ, যদি তোমার ট্রেনিং এ চলে যাবার আছে, আমার সঙ্গে দেখা করার কি দরকার ছিল? আরে এ কি, তুমি কি আমায় কান্নাকাটি করে বিদায় দেবে? শোনো, কটা দিনের ট্রেনিং, দেখতে দেখতে কেটে যাবে, আর তাছাড়া তোমার সামনে তো পরীক্ষা, তারপর তোমার হিরো এসে গেলে রাজা কি আয়েগি বরাত। এই শোনো, জি না দাদা, দাদা ছোটদা গাড়ি এসে গেছে। হ্যাঁ আসছি, আমি আসছি দাদা, আসছি। ছিমা, তুমি কাঁদছ? না তো। শোন, তুই পৌঁছেই একটা ফোন করবি। একটা ফোন কেন? তুমি যদি বলো আমি রোজ ফোন করব। বাবা, থাক 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 থাক, শরীরের যত্ন নিবি কেমন? আইএস ট্রেনিংটা কিন্তু খুব টাফ, সময় মতো খাওয়া দাওয়া করিস। আরে থাক থাক,
মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে ছোটদা। রামু কাকা, ছোট বাবু, মামা, বর্দার খেয়াল রেখো। ওহো, বাইরে যাওয়ার সময় কেন তুই এসব কথা ভাবছিস? আমরা সবাই আছি, তুই আয়। আসি মা। হ্যালো গীতা, কোথায়, কলেজে আছো? হ্যাঁ। এসো, আমি তোমায় পৌঁছে দিই। না না, আমি চলে যাব। এসো না প্লিজ। ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড গীতা, তোমাকে একটা কথা বলবো। বলুন। বলছিলাম কি, তোমার কলকাতায় জন্মানো উচিত হয়নি। কেন, কলকাতা খারাপ কি? আমার গর্ব যে আমার কলকাতায় জন্ম হয়েছে। না না, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম যে তোমার যদি এখানে জন্ম না হয়ে হায়দ্রাবাদে কিংবা বোম্বেতে জন্ম হতো, বা ধরো তোমার ব্যাঙ্গালোরে পড়াশোনা হতো, তাহলে তুমি নিশ্চয়ই মিস ইন্ডিয়া, এমনকি মিস ইউনিভার্স পর্যন্ত হতে পারতে। ও মাই গড। আরে না না, আমি একদম ঠাট্টা করছি না। ছাড়ুন, অন্য কথা বলুন। আমি জানি তুমি অমরকে ভালোবাসো, কিন্তু ওকে যদি বিয়ে করার কথা ভাবো তুমি ভুল করবে। প্রথম কথা, শ্রীকৃষ্ণ চৌধুরীর মতো একজন বরেণ্য সেক্রেটারি একটা কেরানির মেয়েকে বৌমা বলে মেনে নিতে রাজি হবে না। ধরো যদি বিয়ে হয়েই গেল, অমরকে বিয়ের পর তোমাকে অনুতাপ করতে হবে, কেননা তুমি তো আইএএস অফিসারদের লাইফস্টাইল জানো, ক্লাব মদ ফুর্তি নিয়ে তারা সময় কাটায়। তখন তোমাকে ছেড়ে সে অন্য কাউকে নিয়েও থাকতে পারে। বিক্রম বাবু, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি অনেক কথা বলে ফেলেছেন। ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট। আই সে স্টপ দ্য কার, গাড়ি দাঁড় করান। তুমি রেগে গেলে গীতা। লিসেন লিসেন গীতা, বলছিলাম যে এই ব্যাপারে তোমার আরেকবার ভাবা উচিত। বিক্রমের মতো বিজনেসম্যানকে বিয়ে করলে তুমি সুখী থাকবে। ইয়েস, হাউ ডেয়ার ইউ। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। আমি এই কাহিনীর নায়ক হতে চাই না গীতা, আমি কেবল খলনায়ক। ডাক্তার বাবু, আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, ও কি ভালো হবে না ডাক্তার বাবু? কি করব বলুন, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই শক ট্রিটমেন্ট কতদিন চলবে ডাক্তার? আমিও ঠিক তাই ভাবছি, যা দেওয়া হয়েছে এর অধিক দেওয়াটা উচিত হবে না। এ তো ভালো হওয়ার তেমন লক্ষণ আমি কিছু দেখতে পাচ্ছি না। এর চিকিৎসাটাই তাই, আমি তো শক দিয়ে তার পুরনো স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অজয়বাবুর কেস হিস্ট্রি যা, আমি ভাবছি একটা মেয়ে পেলে। মেয়ে? হ্যাঁ, যে ওর যত্ন নেবে, সেবা শুশ্রূষা করবে। কিন্তু এরকম মেয়ে আমি কোথায় পাবো ডাক্তার? তাছাড়া পাগলের সেবা করতে কে কেনই বা রাজি হবে? কেন রাজি হবে না? ওয়েন দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। আপনারা চেষ্টা করুন না, নিশ্চয়ই পাবেন। আমি আসছি ম্যাডাম, নমস্কার। বৌদি কাঁদছেন কেন? ডাক্তার হয়তো ঠিকই বলেছে, কিন্তু কিন্তু অজয়ের এই অবস্থায় তাকে মেয়ে দেবে কি? ওহো, তুই কেন এত ব্যস্ত হচ্ছিস? কোন একটা উপায় বেরোবে না? আর কি উপায় বেরোবে? আরে বৌদি, অজয় তো আর জন্ম থেকেই পাগল ছিল না, একটা অ্যাক্সিডেন্টে পাগল হয়েছে। ডাক্তার যখন বলেছেন তখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তাহলে মেয়ে খুঁজতে অসুবিধা কোথায়? আমি আসছি বৌদি, গীতা কলেজ থেকে ফিরে আমার জন্য অপেক্ষা করবে, আমি আসছি। গীতার সঙ্গে যদি অজয়ের বিয়ে হয় তাহলে বাধা কোথায়? সুদাম ঠাকুর তো অজয়ের সব কথা জানেন। ডাক্তারবাবু বলেছেন অজয়ের বিয়ে হলে ভালো হয়ে যাবে, অজয় আবার আগের মতো হয়ে যাবে। অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে।
অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে। এই কি হলো? তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম সুদামদার মেয়ে গীতার সঙ্গে আমার অজয়ের বিয়ের প্রস্তাব দিলে হয় না? আমি ঠিক সেই একই কথা ভাবছিলাম। কিন্তু সুদাম কি? ওহো, তুমি প্রস্তাবটা দিয়েই দেখো না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই কি করে ভাবলি আমি এই প্রস্তাবে রাজি হব? আমি কি করে জেনে শুনে আমার মেয়েকে একটা পাগলের হাতে তুলে দেব? সুদাম, তুই কিছু মনে করিস না কেষ্ট, এ কথা বলতে আমি বাধ্য হয়েছি। আমি হচ্ছে একজন সামান্য কেরানি, একজন সেক্রেটারি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে আমার মান সম্মান বেড়ে যাবে, কিন্তু আমার গীতা সর্বনাশ হয়ে যাবে। ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার অধিকার আমার নেই। তুই আমার ছেলেবেলার বন্ধু, আমার ছেলের জন্য, তার ভালোর জন্য আমি তোর মেয়েকে চাইছি, তুই এইটুকু উপকার আমার করতে পারবি না? তুই যদি আজ আমার জায়গায় থাকতিস, তোর মেয়েকে কখনো তুই একটা পাগলের সঙ্গে বিয়ে দিতে রাজি হতিস? তুই কি অজয়কে পর বলে ভাবছিস? অজয় কি তোর ছেলে নয়? বন্ধু হিসেবে তোকে এইটুকু অনুরোধ করার কি অধিকার আমার নেই? আমাকে তুই ভুল বুঝিস না কেষ্ট, আমি অপারক, এমন একটা অনুরোধ আমি রাখতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। রাখতে পারবি না যদি কথা দিয়েছিলি কেন? কেন আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেওয়ার জন্য শপথ করেছিলি? আজ আমার ছেলে পাগল হয়ে গেছে বলে ঠাকুরের সামনে করা শপথ তুই ভুলে গেলি? কেষ্ট, লক্ষ্মী সেদিন গীতাকে জন্ম দেওয়ার পরেই পরপারে চলে গেল। সেদিন তোরা গীতাকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করেছিলি। তুই আর শান্তি বৌদি ছিল বলে মেয়েটা আমার বেঁচে গেল। তোদের ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। সুদাম, তুই এমন করে কেন বলছিস? হ্যাঁ রে কৃষ্ণ, গীতাকে তোরা নতুন জীবন দিয়েছিস, আজ থেকেও আমার মেয়েই নয়, তোদের বৌমা। সুদাম দা, আমি ঠাকুরের সামনে শপথ করে বলছি, হুজুর সঙ্গে গীতার বিয়ে নিশ্চয়ই দেব। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে রে কেষ্ট, আমি যে ভুল করতে যাচ্ছিলাম ঈশ্বর কখনোই আমাকে ক্ষমা করত না। সুদাম, শুধু আমি না রে, এই দুনিয়ায় সব মানুষই এমনই, নিজের স্বার্থে আঘাত পড়লে অন্যকে দেওয়ার কথা ভুলে যেতে চায়, ভুল ঠিক কিছু বুঝতে চায় না। হ্যাঁ রে, গীতা তোরই মেয়ে, তোরই বৌমা, তাকে তোর ঘরে পাঠাতে আমি মানা করার কে? সুদাম, বাবা বাবা এত চুপচাপ বসে আছো যে, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না থাক। কি হয়েছে বাবা, কি এত ভাবছো, বলবে না? অফিসে কিছু হয়েছে? না মা, সব ঠিক আছে। কি ঠিক আছে? তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার মেয়ের চোখকে কখনো ফাঁকি দিতে পারবে না। তোমার মুখ বলছে তুমি কোনো চিন্তায় পড়েছো। না রে, তেমন কিছু নয়। বলো বাবা, বলো না। আমি একটা ধর্ম সংকটে পড়ে গেছি মা, আজ তোর মা বেঁচে থাকলে ওর মতামতটা তো নিতে পারতাম। বাবা, মা ডাকা তো দূর, মা কেমন জানি না, তুমি আমার বাবা মা সব কিছু। বলো না বাবা, কি হয়েছে? আমি তোর মত না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেলেছি মা। বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ রে মা, মেয়ে হয়ে জন্মেছিস, আজ না হলে কাল পরের ঘরে তো যেতেই হবে। কিন্তু বাবা, আমার পড়াশোনার কি হবে? তুই যে বাড়ির বউ হয়ে যাবি, তোর সেই ইচ্ছায় ওরা কোনো বাধা দেবে না মা। তুমি আমায় জিজ্ঞেস না করে আমার মতামত না নিয়ে যার না তার সঙ্গে আমাকে? যার তার সঙ্গে নয় মা, ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরীর, মানে তো শ্রীকৃষ্ণ মিশ্র ছেলের সঙ্গে। বাবা,
হ্যাঁ মা, আসলে ওদের প্রস্তাবে আমি রাজি না হয়ে পারলাম না, কিন্তু মা। বাবা। গীতা শোন মা। এই জানো কি, তোমার হাত আমার হাতে দেওয়ার জন্যে পরোয়ানা জারি হয়ে গেছে। সবচেয়ে সুখী ধরা পড়েছে লুকো চুরি, এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি। এ পরোয়া করি না আমি আর কাউকে। কাকন দেব হাতে ও হাতে দেব মেহেন্দি একে, বরসে যে তুমি আসবে কোনে বউ আমি সাজব। কাকন দেব হাতে ও হাতে দেব মেহেন্দি একে, বরসে যে তুমি আসবে তোমার কাছে মন সঁপে দিয়েছি, তোমাকে আমি আজ ভালোবেসেছি, মধুরাতের এলো তিথি। এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি, এসো হাতে হাতটি ধরি। এ পরোয়া করি না আমি আর কাউকে। তুমি জেলে সুকাশে দুয়ার খুলে, কত যে প্রেমের রঙে রঙে এঁকেছি ছবি মনে, সাথী গো তুমি জেলে সুকাশে দুয়ার খুলে। মনের মাঝে যত ছিল গো স্বপ্ন, এসেছে আজি সেই শুভ লগন, খুঁজে পেয়েছি চির সাথী।
এসো হাতে হাতি ধরি, এসো হাতে হাতি ধরি, এসো হাতে হাতি ধরি, এসো হাতে হাতি ধরি। হে পরোয়া করি না আমি আর কাউকে, আরে বন্দী হবে তুমি যে আমার হাতে, আমি যে প্রেমী তাই ভালোবেসেছি, ও দুনিয়াতে আজ আমি সবচেয়ে সুখী। ধরা পড়েছে লোকজুড়ে, এসো হাতে হাতি ধরি, 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 এসো হাতে হাতি ধরি। ওং চিত্তঞ্চ স্বাহা ইদং চিত্তায়ো, ওং চিত্তিশ্চ স্বাহা ইদং চিত্তৌ, ওং আকুতিশ্চ স্বাহা ইদমাকুতায়ে, ওং আকুতঞ্চ স্বাহা ইদমাকুতায়ো, ওং আহুতিশ্চ স্বাহা ইদমাহুতৌ, ওং বিদুতাঞ্চ স্বাহা ইদং বিদুবুত্তায়ো, ওং মনশ্চ স্বাহা ইদং মনসে, ওং সক্করিচ্চ স্বাহা ইদং সক্করিচে, ওং পনেরো বছর আগের সেই শপথ তোর জীবনের ভাগ্যটা এক নিমেষেই বদলে দিল রে মা। হ্যাঁ রে মা, তোকে সেদিন জন্ম দিয়ে তোর মা পর পারে চলে গেল, তোর বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু তোর শ্রীকৃষ্ণ মেষ আর ওই শান্তি মাসি তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়েছিল, সেই জন্যে, শুধু সেই জন্য রে মা, আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে শপথ করে বলেছিলাম তুই আমার মেয়েই না, তাদের বৌমা। তুই বলতো মা, আমি কি করে তাদের প্রস্তাবে অরাজি হয়ে ঠাকুরের কাছে দোষী হতাম? কথা না রাখলে আমি যে পাপ সাগরে ডুবে মরতাম রে বাবা। তাছাড়া সেদিন আমি তোকে বিয়ের কথা বলতে যাবার সময় ওই অজয়ের পাগলামির কথা তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুই না শুনে চলে গেলি, আমার মুখের কথা মুখেই রয়ে গেল মা। বয়ে যাওয়ার নদী আর পেরিয়ে যাওয়ার সময় কখনো তো ফিরে আসে না রে মা। হ্যাঁ মা, সমস্ত দেবতাকে সাক্ষী রেখে বৈদিক রীতি অনুসারে মন্ত্র পড়ার পরে তুই অজয়েরই হয়ে গেছিস মা, সেই তোর ইহকাল পরকালের দেবতা। বাবা, বিধির নিয়মে পর হয়ে গেলি তুই আজ চিরতরে, এ বুকে পাশার রেখে চলেছিস তুই আজ
কার ঘরে। সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে, ঘর বাঁধার সেই সাত রয়ে গেল স্বপ্নে, মনের গভীর গহন গোপনে। সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে। কাচ্ছিস কেন মা? আমি তো তোর থেকেও দুঃখী। ছেলের বিয়ে হলে মা কত আনন্দ করে ছেলে ছেলের বউ ঘরে তোলে, আর আমি শুধু বউকে বরণ করছি। জানিস মা, তোর পায়ে ঘরে পড়লে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, এ ঘরে আর কোনো দুঃখ থাকবে না। জামা, এসো বৌদি। বৌমা, ডাক্তারবাবু বলে ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন। মা, বৌদি মনে হয় ভয় পেয়েছে। তুই ভয় পেয়েছিস মা? তুই এ ঘরে না শুয়ে যা, সামনে ঘরে গিয়ে এসো। রামু, বৌমাকে সামনে ঘরে বিছানা করে দে তো। দেখো মা, অজয়ের ঘরে একা আসবে না, রামু কিংবা সীমাকে সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ সীমা, বৌদিকে নিয়ে যাও। এসো বৌদি, যাও মা। হয়েছে মা, হয়েছে।
আয়ুষ্মতী হও মা। রামু, শান্তি, আজ কারো দেখা পাচ্ছি না কেন? রামু, কি হলো বাবু? কি আজ কি চাটা কিছু হবে না? আগে না বাবু, আজ থেকে সে দায়িত্ব আমার নয় কো, বৌমার। দেখলেন তো? থাক 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 থাক, হয়েছে হয়েছে। বড় সুলক্ষণা মা আমার। কি শান্তি, আজ তোমার পুরোপুরি ছুটি নাকি? এরকম বউ ভাগ্য করে মেলে? আমায় কোনো কাজ করতে দিচ্ছে? সকালে উঠেই ও সব করছে, বুঝলে? আমাদের বৌমা সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। রামু কাকা। কি হলো বৌমা? এই চায়ের ট্রেটা আমাকে দাও। কিন্তু বৌমা তুমি। রামু কাকা, ওনার সেবা যত্ন করার জন্যই আমি ঘরে বউ হয়ে এসেছি। আজ না হলে কাল তো ওনার সামনে যেতেই হবে। দাও। হ্যাঁ ঠিক আছে, না কবি অনন্ত বন্দ্যোপাধ্যায় যুগকবি অজয় চৌধুরীকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করলাম। কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ, আপনাকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি। এই তো কবিবর রাধানাথ রায়, কোটি কোটি প্রণাম, কোটি কোটি। আরে আজকে তো কবিতা পাঠাবে? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4। বন্ধুগণ, আজ এই কবিতা পাঠ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে যোগদান করবেন বিশিষ্ট কবি শ্রী শ্রী শ্রীযুক্ত গোপবন্ধু দাস। আরে এই তো গোপবন্ধু দাস এসে গেছেন, এসে গেছেন। প্রণাম প্রণাম কবিবর, প্রণাম। আসুন আসুন, আসুন আসুন, আসন গ্রহণ করুন। এবারে আমাদের মুখ্য অতিথি বিশিষ্ট কবি শ্রীযুক্ত দাস তার কবিতা পাঠ করবেন। প্রহর জেগে দেখেছি স্বপন, ছবিখানি তোমার সত্যি এমন, ছবি না এমনের অনুভব, বাস্তবে কি কখনো সম্ভব? বাবা বাবা, চমৎকার 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 কবি শ্রীযুক্ত দাস, বাবা 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 বাবা। এবার যুগকবি শ্রীযুক্ত অজয় চৌধুরী তার স্বরচিত কবিতা পাঠ করবেন। মনকে বোঝাতে পারি না বলেই মনটা অবুজ হয়, তোমা বিনায়ে অবুজ মনকে আর বোঝাবো কি? এখানে কবিতা পাঠাচ্ছে, চলে যাও। কি হয়েছে মা, কি হয়েছে? অজয় কিছু করেছে তোকে? কথা বলছিস না কেন? তুই নিশ্চয়ই ওপরে একা গিয়েছিলি। কতবার বলেছি মা, একা ওপরে যাবি না, রামুকে বা সীমাকে সঙ্গে করে নিয়ে যাবি। হ্যালো, কে? অমর। অমর কেমন আছিস? আচ্ছা অমর, তুই বিয়েতে এলি না কেন? আমার দাও। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বৌদি বুঝলি, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। দাও না। তুই আসলেই দেখতে পাবি। ঠিক আছে, তোর বৌদিকে তোর নমস্কার জানাবো। হ্যাঁ হ্যাঁ, দাও না ফোনটা। হ্যালো অমর, আমরা ভালো আছি, তুই কবে আসবি রে? আমার একদম ভাল লাগছে না। কে দাদা? ভালো আছে। কি বৌদির হাতের ছোঁয়ায়? তুই বিয়েতে এলি না কেন? আচ্ছা, মাঝে মাঝে কিন্তু ফোন করবি, শরীরের যত্ন নিবি,
এখানেই কোথাও চম্পার বাড়ি। চম্পা মাই ডার্লিং, চম্পা মাই ডার্লিং। না, এমন করে গান গেলে কি চম্পা আসবে? এক্স্যাক্ট বাড়িটা যে কোথায় সেটা আগে লোকেট করতে হবে। চম্পা বলেছিল একটা ছোট দোকান, তার সামনে সার বাঁধা থাকে, ঠিক তার সামনের গলি। হ্যাঁ, এই তো পৌঁছে গেছি। তুমি কে? আগে আমি পঞ্চানন মহান। তুমি কি করো? আমি একজন পিএ। কে? শিল্প ভবনে। নাট্যশিল্প? না, মঞ্চ শিল্প। শুধু মঞ্চ শিল্পে নয়, মঞ্চ, রেডিও, সিনেমা, টিভি সবেতে আছে। তোমার টিভি হয়েছে? আরে আমার টিভি হবে কেন? কাশ্মীরে রক্ত পরে? আরে কিসের রক্ত? আগে আমি টিভি মানে দূরদর্শনের কথা বলছি। ও, তুমি দূরের জিনিস দেখতে পাও, কাছেরটা কি করো? আজ আমি মরেছি। আগে মরেছো না মরবে? মরেছি মানে শেষ। ও, তাহলে আমাকেই পড়াতে হবে। আমাকে ছেড়ে দিন দাদা। আমায় দাদা বলছো কেন? বিশেষ করে আমি ভদ্রলোক। তুমি ভদ্রলোক হলে কি করে? তোমার মাথার টাক কেন? আরে আমি জানি না। তোমার বাবার টাক ছিল? তোমার ঠাকুরদার টাক ছিল? তোমার পরিবার সবার টাক? টাক থাকার সৌভাগ্যের লক্ষণ তুমি জানো কি? হে প্রভু, বৌমা রাত্রে উপোস করে থাকতে নেই, যা হোক দুটো মুখে দাও। না রামু কাকা, আমার খাবার ইচ্ছে নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো বৌমা। তোমাদের অজয়বাবু পাগল হলো কি করে? সে বড় দুঃখের কাহিনী বৌমা। অজুবাবু যেমন বুদ্ধিমান, তেমনি পড়াশোনাতে চৌকস। কবিতা লেখা ছিল ওর শখ, দু একটা বই চেপেও বেরিয়েছিল। আমি সেই বই পড়েছি রামু কাকা, কিন্তু ওনার এমন হলো কি করে? সবের মূলে ওই শয়তান বিক্রম বাবু। বিক্রম? হ্যাঁ বৌমা, বিক্রম চক্রবর্তী। এই শহরে তার একটা বড় হোটেল আছে, বেআইনি ব্যবসা ছাড়াও একটা মদের দোকানের মালিক সে। আর তার দৃষ্টি গিয়ে পড়ল ওই মিতাদির ওপর। মিতাদি? এই মিতাটা কে? ছেলেবেলায় মিতাদির বাবা মা মারা গিয়েছিল, তার মা তার মামা ছিল বটকৃষ্ণ, তার দেখাশোনা করত। জানো বৌমা, সেই হচ্ছে সব নষ্টের মূল হোতা। কিন্তু তোমাদের অজয়বাবু? হ্যাঁ বৌমা, অজয়বাবু মিতাদিকে খুব ভালোবাসত। সাথী দূরে চলে যেও না, কথা যে দিলে ভুলে যেন যেও না। তোমারই মনে, তোমারই চোখে, তোমারই সাথে, তোমারই পাশে, তুমি ছাড়া কিছু না। দূরে চলে যেও না, তুমি কবি আমি কবিতা, তুমি দীপ আমি
সাথী তোমায় দিলাম যে কথা সাথী তোমায় দিলাম যে কথা প্রেম আমাদের যুগে যুগেরই সেই প্রেমের দোহাই তোমায় ভুলে যেন যেও না জীবন সাথী দূরে চলে যেও না স্বর্গ মোড়া করব শুধু ও গো ভালোবাসব আমাকে তোমার মতো গো করে নিও নিজেরই মতো সুখ স্বর্গ মোড়া করব শুধু ও গো ভালোবাসব কি বিধির লেখা হয়েছে সাথী একই যে ভাবনা জীবন সাথী দূরে চলে যেও না কথা যে দিলে ভুলে যেন যেও না তোমারই মনে তোমারই চোখে সাথে তোমার পাশে তুমি ছাড়া কিছু না তুমি ছাড়া কিছু না ও তুমি ছাড়া কিছু না সব কাহিনীরই একজন নায়ক থাকে আর একজন খলনায়ক নায়ককে খেলিয়ে খেলিয়ে শেষ করে দেওয়ার জন্য আমি হচ্ছি সেই খলনায়ক আমি তোকে ফিনিশ করে দেবো অজয় চৌধুরী ফিনিশ এত টাকা কে দিল গো এত টাকা এত টাকা আমি জীবনে দেখিনি এত টাকা সব তোমার আমার হ্যাঁ এত সব টাকা আমার হ্যাঁ কিন্তু একটা শর্তে রাজি হলাম পুরো রাজি আপনার সব শর্তে আমি রাজি বলেন যদি আমার জমি জমা সব লিখে দেব বলেন যদি আমার ভাগ্নি মিতাকেও আপনাদের দিয়ে দেব হ্যাঁ মিতাকে আমার চাই মিতাকে আমার রানী করার জন্য তোমার কাছে এসেছি মানে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিক্রম চক্রবর্তী হবে বটকৃষ্ণ চন্দ্রের ভাগ্নি জামাই জমে গেল পুরো জমে গেল আমার নেশা করার জন্য কারোর কাছে হাত পাততে যেতে হবে না মা তো সব বনে গয়া সালা মা তো সব বনে গয়া আগে আপনার বিয়ের প্রস্তাবে আমি পুরো পুরি রাজি না আমি প্রস্তাবে রাজি নই মামু আমি নিজের জীবন দিয়ে দেব কিন্তু এমন একটা বাজে লোককে আমি বিয়ে করতে পারবো না কি বললি আরামজাদি বিয়ে করবি না তুই বিয়ে করবি না কিরে তোর বাপ করবে পর্যাত পাজি বিক্রম বাবুকেই তোকে বিয়ে করতে হবে চল চল
করছিস? তোর এত বড় সাহস! আহা ভাই, বড় কৃষ্ণ কি করছো কি? আরে মারছো কেন ওকে? তুই জানো বিক্রম বাবু, ওকে ঘরের মধ্যে পড়ে তালা বন্ধ করে রাখলে তবে ওর তেল। ঠিক আছে, শোনো কথা শোন। বড় কৃষ্ণ, আরে কি করছো, তাড়াতাড়ি মন্ত্র পড়ো। অজয়দা, 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 কি হলো মধু? অজয়দা, মিতাদির মাতাল মামা জোর করে মিতাদিকে বিক্রমবাবুর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। কোথায়? নন্দপাড়ার মোড়ের ডাক বাংলোয়। ওং ভুবসা, ওং ভুবসা, ওং চচ্চা, ওং ভুবসস্যা, ওং ভুবসা, ওং ভুবসস্যা, ওং চচ্চা। মিতা, মিতা, অজয়, আমি এসেছি মিতা, তোমায় নিয়ে যেতে এসেছি। সেই কাল রাত্রির পরে অজয় বাবুর জীবনে আর কখনো সকাল আসে না। ক্লান্ত এ জীবনের পথে চলে গেলে ফাঁকি দিয়ে, সব কাজের ফাঁকে তোমার কথাই মনে পড়ে, খুব মনে পড়ে। বৌমা, কে না? না রামু কাকা,
আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যা ভালো বুঝো। তুমি কেন বোঝো না যে তুমি বিনা অর্থহীন আমার জীবন খানি? মনকে বোঝাতে পারি না বলে তো মনটা অবুঝ হয়। তুমি বিনা মন কিছুই বোঝে না, তারে বোঝাবো কি? বালুকা বেলায় নামটি মোর এমনই লিখে দিও, তোমার খেলার সাথী করে চিরদিন রেখে দিও। কে তুমি? কবির কবিতা, তাই না কবিবর? এই বাদ দশ মে, সত্যি করে বল তুই কে, না হলে বাজে কবিতা বলা তোমার বার করে দেবো। কবি মহাশয়, আমার নাম কি তোমার মন থেকে মুছে ফেলেছো? বলো, তুমি কি তোমার মিতাকে আজও ভুলতে পেরেছো? মিতা? হ্যাঁ, আমি তোমার মিতা, তোমার মনের মানুষী, তোমার জীবনের কবিতা। তুমি তো মরে গিয়েছিলে, এলে কেমন করে? আসতেই হলো অসম্পূর্ণ প্রেম পূর্ণ করতে। তাহলে মরে গিয়েছিল কেন? আমাদের প্রেমকে অমর করার জন্য। কিন্তু তোমাকে তো বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, চেষ্টা করেছিল জোর করে, কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। ও গো মোর প্রিয়তম, কর মোরে আপন আরো, জনম জনম লাগি শুধু তোমারই, কেবলই তোমারই। মিতা? মিতা না, গীতা, ওই নামটা আমার ভাল লাগে না, সেই জন্য নামটা বদলে ফেলেছি, এখন আমার নাম গীতা। গীতা, গীতা আমার স্বপ্নের মানুষী। স্বপ্নের মানুষী গীতা, সেই জন্যই তোমাকে একা ফেলে রেখে চলে এসেছিলে। তুমি ভারী নিষ্ঠুর, ভারী নির্দয়। আমার গীতা, আমার গীতা, আমার গীতাকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো আমাকে। আমাকে যখন ভালোবাসিয়াছ, করে নাও গো আপনার উপেক্ষা, করি কেন যেতে চাও, করে দিয়ে মনে পড়ো। দরজাটা খোলা আছে, আমি বন্ধ করে দিয়ে আসি। দরজা খোলো, দরজা খোলো, নাহলে আমি দরজা ভেঙে দেবো। দরজা খোলো, দরজা খোলো, গীতা, গীতা দরজা খোলো, এই গীতা, এই গীতা, গীতা, গীতা দরজা খোলো। কবি মহাশয় চেঁচিও না, ভয় নেই, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো গীতা। Ha ha ha!
অজয় বাবু জল খাবার খাবে এসো। তুই কে? এখানে কেন আসছিস? আমার বউ কই? অজয় বাবু এ কি করলা? আমাকে মারছিলে মারছিলে, চাচা বৌমাকে মেরে ওর মাথা ফাটাই দিলে। তোকে আমি মারো, আরো জোরে মারো, এটা দিয়ে মারো, এমন মারো যেন আমাদের ব্যাপারে কোনোদিনও কথা বলতে না পারে। আরে ভালো মজা তো, আমি ওর স্ত্রী, ও আমার মাথায় ফাটাকে মেরেই ফেলুক, তোমার কি আসে যায়? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি রামু কাকা? যাও, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা বুঝবো। উনি এলেন নাক গলাতে, আহা আমার মাথা ফেটেছে, তোমার কি? না কি বলছো? ঠিক আছে, এটা ফেলে দাও, এটা ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। থাক থাক, আর সোহাগ দেখাতে হবে না। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, পাজামাটা ঠিক করো, ওই তোশকটা উঠাও, ঠিক করে পাতো, চাদরটা দাও, তাড়াতাড়ি করো, এবার টেবিলটা সাজাও। ফটোটা সোজা করো, এবার চেয়ার টেবিলটা ঠিক করে রাখো, এসো জল খাবার খাবে, এসো বসো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস দাদা, ট্রেনিং হয়ে গেছে, তুই আসছিস? ঠিক আছে, তোর জন্য স্টেশনে গাড়ি পাঠিয়ে দেব, বাবা মা মন্দিরে গেছেন, এলে বলে দেব, রাখছি, কেমন? কে ফোন করেছিল রে? ছোটদা ফোন করেছিল। সত্যি? হ্যাঁ গো মা। কি বললো? কি ছোটদা কালই ফিরছে। জানো বৌদি, তুমি পর্দার এমন সেবা যত্ন করছো দেখলে না, ও তোমার উপর ভীষণ খুশি হবে। গীতা কি ভাবছিস, এবার কি করবি? অমর ফিরলে কি করে ওর সামনে দাঁড়াবি? কি উত্তর দিবি ওর প্রশ্নের? আমি জানি না, যে ছিল তোর প্রেম, তোর ভালোবাসা, তোর ভবিষ্যতের স্বপ্ন, সে আজ তোর দেওর, তাকে তুই কি জবাব দিবি? বলছি তো জানি না, জানি না বললে চলবে না, যেটা সত্যি সেটা তুই বলতে পারবি না। ঘরে ফিরেই যখন জানবি তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তখন কি হবে? না, আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, এতে আমার দোষ কোথায়? এ তো আমার ভাগ্যে লেখা ছিল, আমার ভুল কোথায়? আমার ভুল কোথায়? আমার ভুল কোথায়? হ্যাঁ রে রঘু, বৌদি কেমন দেখতে হয়েছে রে? আগে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আরে বৌদিকার কেন আপনার? তুই দেখবি বৌদির জন্য এমন একটা জিনিস এনেছি, বৌদি দেখলে একেবারে বোবা হয়ে যাবে। সব কাহিনীর একজন নায়ক থাকে, একজন খলনায়ক। আমি হচ্ছি এই কাহিনীর খলনায়ক।
শান্তি। কেমন আছে ডাক্তার? আপনারা ব্যস্ত হবেন না, উনি ভালোই আছেন। আমার ছেলে কেমন আছে ডাক্তারবাবু? বর্তমানে তো সুস্থই আছেন, কিন্তু ওনার চোখ দুটোতে আঘাত পেয়েছে, হয়তো চোখ দুটো নষ্ট হয়ে যাবে। ডক্টর, নষ্ট হয়ে যাবে মানে সে কোনোদিন দেখতে পাবে না? অমর, আমার অন্ধ হয়ে যাবে। হে ভগবান, এ তুমি কি করলে প্রভু? বড় ছেলে পাগল আর ছোট ছেলে অন্ধ, তাহলে আমি বাঁচব কেমন করে? না না, আপনি ব্যস্ত হবেন মিসেস চৌধুরী, আই স্পেশালিস্ট ডক্টর মুস্তাফি আমেরিকায় গেছেন। অমর বাবু যদি দেখতে না পান, তাহলে ডাক্তারবাবু ফিরলে আমরা ওর অপারেশন করব। আমার বিশ্বাস উনি সব দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন, ডোন্ট ওয়ারি। মা, মা কি হয়েছে? অমর কেমন আছে? মা, সীমা, অমর কেমন আছে বলো। বাবা, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে বাবা? বহু জন্ম পাপ করেছিলাম মা, এই জন্মে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বড় ছেলেটা তো পাগল, এবার এবার ছোট ছেলেটা অন্ধ হয়ে গেল। ডাক্তার বলেছে অমর আর কোনোদিন দেখতে পাবে না। আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না, কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখব। আচ্ছা একটু শুনবেন, এই ঠিকানাটা একটু বলুন তো। কি হলো, কি হলো? ও, কাকে যে জিজ্ঞেস করি। আচ্ছা দেখি, এই যে শুনবেন, এই ঠিকানাটা একটু বলুন তো। হ্যাঁ, কি হলো? কিছু কিছু না, যা পাচ্ছিস। এই নিন, আমি এখানে নতুন তো, ওই যে লোকটা আসছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। যান, এই যে শুনুন, এই ঠিকানাটা একটু বলুন তো। শ্যাম বাবু, নিজে নিজে বাবু হলে কি করে? আগে না, লোকে আমাকে বাবু বলে, মিচি মিচি মান্য করে। হ্যাঁ, তাই এখানে কি চাও? আগে এই ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তুমি কি ডাকাত? হ্যাঁ, আগে না, মন্টু বাবুর ঘর খালি ছিল তো। মন্টু দাস, মন্টু বেড়া, মন্টু কানুনগ, মন্টু মাইতেই না, মন্টু আজা। আগে আমি শুধু মন্টু বাবু বলেই জানি। আচ্ছা, তা ঘর ভাড়া নেবে, অফিস করবে? আগে না, ছেলেপুলে নিয়ে থাকবো। ছেলেপুলে কয়টি? চারটি। ফ্যামিলি প্ল্যানিং করেছো? আগে না। তুমি মূর্খ না পাটা? তোমার স্ত্রী তোমার ঝাঁটার বাড়ি মায় না? তোমার ডাইভোর্স করেনি সরকার? তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেনি? হে প্রভু, মা, ও মা, ও মা, অমর, মা তুমি কাঁদছো কেন? মা, আমি তো ভালো আছি, চোখে দেখতে পাচ্ছি না, তাতে কি হয়েছে? মনের চোখ দিয়ে আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো? বলো তো ভাগ্নে, তোমার বৌদি কোথায় দাঁড়িয়ে আছে? বৌদিকে তো আমি কোনোদিন দেখিনি, তার চেহারা আমি কি করে জানবো? এই তো, বৌদি তো সামনেই দাঁড়িয়ে আছে। বৌদি, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না, কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখব। কি হলো বৌদি, চুপ করে আছো কেন? আমি না হয় দেখতে পাচ্ছি না, তুমি তো আমায় দেখতে পাচ্ছ, তুমি কেন কথা বলছো না? অমর, তুমি তো কারোর কোনো ক্ষতি করনি, তাও ভগবান তোমাকে এমন শাস্তি দিল। আমার মন বলছে তোমার চোখ ঠিক ভালো হয়ে যাবে। বৌদি, দাদা চেঁচাচ্ছে না? দাদা এখন কেমন আছে? মা ভালো আছে, আগে সেই পাগলামিও নেই। বৌদি দাদার যত্ন করে তো? হ্যাঁ, সে আসার পরই তারই সেবা করে যাচ্ছে, সে বাড়ির বউ নয়, মেয়ে। দাদার বিয়েতে আসতে পারিনি বলে আমার ভীষণ দুঃখ ছিল মা, আজ কিন্তু আমি ভারী খুশি হয়েছি, দাদা একটা ভালো বউ তো পেয়েছে, না হলে এই অবস্থায় ওর কি সেবা করতে পারতাম?
এসো আমার, খাবার দিয়েছি, খাবে এসো। বৌদি, এই দেখি। না, কিছু হয়নি। বসো। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু খারাপ ভাববে না তো? খারাপ ভাববো কেন, বলো না। কথাটা হলো, তোমার গলাটা কিরকম চেনা চেনা লাগছে। আমি না তোমার বৌদি, চেনা চেনা লাগবে না? জানো বৌদি, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো গীতা। আশ্চর্য কথা যে তার গলার স্বরটাও তোমার গলার স্বরের মতোই মিষ্টি। কি হলো বৌদি? না কিছু না। কিছু বললে না যে? আমার চোখ ভালো হয়ে যাক, তারপর তোমাকে নিয়ে তার কাছে যাব। তুমি ওকে করে দিলে তারপর বাবা মা কাউকে পরোয়া করি না। বৌদি, 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 এমনি সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে, ঘর বাঁধার সেই সাত রয়ে গেল স্বপ্নে, মনের গভীর গহন গোপনে, এমনি সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে। সে ঘরে একই সংসারে কেন পেলি না রে তুই চাইলি যারে, কার যে তুই প্রিয়া যায়া যে আজ কার সাত পাকে অচেনা তোর পরমেশ্বর, কত কথা ছিল মনের গোপনে বধুর সাজ পাওয়া হলো একে মনে, এমন সিঁদুর তুই চেয়েছিলি রে ভালোবাসার প্রতিদানে। নিঠুর বিধাতা লিখেছিল যদি এমনই অভাগী তোর এই কপালে, চোখের জলে আজ ভাষা জীবন তরি সবার চোখেরই গভীর আড়ালে, চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে, ভালোবাসার প্রতিদানে, ভালোবাসার প্রতিদানে। ডক্টর মুস্তাফি আমেরিকা থেকে ফিরে এসেছেন মিস্টার চৌধুরী। তার মানে অমরের চোখ অপারেশনের জন্য যার কথা বলেছিলেন? হ্যাঁ, আপনি ব্যস্ত হবেন না মিস্টার চৌধুরী, আমি সব বন্দোবস্ত করে এসেছি, আগামী কালই অমরের আই অপারেশন হবে।
ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, অপারেশন সাকসেসফুল। আপনারা এখন বাড়ি যেতে পারেন, সাত দিন পরে ব্যান্ডেজ খুলে দিলে অমরবাবু সব দেখতে পাবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, ইটস অল রাইট। শুনুন অমরবাবু, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না, এইরকমই বন্ধ রাখবেন। আচ্ছা অমরবাবু, চোখ খোলার পর আপনি প্রথমে কাকে দেখতে চাইবেন? পরিবারের সবাইকে আমি চিনি, কিন্তু আমার পরিবারে একজন নতুন লোক আছে যাকে আমি আগে কখনো দেখিনি, তিনি আমার বৌদি। আচ্ছা অমরবাবুর বৌদিকে? যাও বৌমা, যাও বৌদি, যাও। আসুন, ঠিক অমরবাবুর সামনে দাঁড়ান। অমরবাবু, এবার ধীরে ধীরে আপনার চোখটা খুলুন তো, খুলুন তো। হ্যাঁ, ধীরে 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 খুলুন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন তো? আচ্ছা অমরবাবু, আপনি সব দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, পরিষ্কার দেখতে পাচ্ছি। এমন সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে। Hey, drink দাও। বার বন্ধ হয়ে গেছে স্যার। বার বন্ধ? বার খুলে এনে মাল দেবে, আমাকে মদ না দিলে বার ফার সব ভেঙে চুরমার করে দেবো। মদ এনে দাও। মাল দেওয়ার মালিকের হুকুম নেই স্যার। মালিকের হুকুম? কে মালিক? ডাকো তোমার মালিককে। আরে ডাকো তোমার মালিককে। মালিক এসে বার খুলে আমাকে মদ দেবে, না হলে এখানে ঝামেলা হবে। হ্যালো অমর। হ্যালো। ও বিক্রম, কি হলো অমর, এত চেঁচামেচি করছো কেন? দেখো বিক্রম, ও আমাকে বলছে মদ দেবে না। আরে তোমাকে ড্রিঙ্ক না দেবার ওকে? তুমি তোমার পয়সায় ড্রিঙ্ক করছো। এই যা, ইম্পর্টেন্ট স্কচ নিয়ে আয়। জাস্ট লাইক এ গুড ফ্রেন্ড। কিন্তু একটা শর্তে, এই বিল সব আমার অ্যাকাউন্টে পেমেন্ট হবে। বাট ভাই, তোমার অ্যাকাউন্টে যাবে কেন? যেহেতু আমরা দুজনে বন্ধু। আরে বাবা, বন্ধু হিসেবে একটা সেবা করার চান্স দাও। ওকে, খাও। আই এগ্রি। চিয়ার্স। বিক্রম, ড্রিঙ্কস। অমর, অনেক খেয়ে ফেলেছো, আর খেও না, বাড়ি যাও। নো, প্লিজ লিভ মি অ্যালোন। আমি আরো খাবো। আই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং। আই ওয়ান্ট টু ফরগেট হার। আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি আজ পর্যন্ত মরিচিকার পিছনে ছুটেছিলাম বিক্রম, একটা মরিচিকার পিছনে, মরিচিকা। আমি জানি অমর, তুমি কার কথা বলছো আর কে তোমাকে ধোঁকা দিয়েছে। এও এও নোহা, কাঁচকে তুমি হীরে ভেবেছিলে অমর, আর জংলি ফুলকে গোলাপ, কিন্তু গীতা সেই মেয়ে নয়। বিক্রম, অনেক পুরুষের সঙ্গে সে খেলা করেছে, সে প্রেম আর ভালোবাসা কি জানে না। গীতার সঙ্গে আমারও সম্পর্ক ছিল। What do you mean? I mean it my friend, I mean it. আমি সত্যি বলছি, গীতা আমাকে ধোঁকা দিয়েছে আর তার সঙ্গে তোমাকেও। You're right my friend, you're right. মানুষ এমন নিচে নামতে পারে, তার প্রমাণ গীতা। আমার জানা ছিল না সব গীতাই হিন্দু ধর্মের, পবিত্র গীতা হয় না। ওকে বন্ধু, চলে। থ্যাংকস দোস্ত, থ্যাংকস ফর ইউর নাইস ড্রিঙ্ক। আমি সব ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। I have forgotten that bloody cheat. Okay, bye. সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। এই কাহিনীর আমি হচ্ছি খলনায়ক।
রিং মাস্টার মতো নাচিয়ে নায়ক নায়িকাকে কেমন করে ফিনিশ করতে হয় সেই খেলা এই খলনায়ক জানে। অমর, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি, আমি মদ খেয়েছি, মদ। এই আমাকে জিজ্ঞেস করা তুমি কে? হ্যাঁ, কিন্তু তুমি তো মদকে ঘৃণা করতে। হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম তাকে ঘৃণা করছি, আর যাকে ঘৃণা করতাম তাকে ভালোবাসতে শুরু করেছি। অমর, ডোন্ট জাটার মাই নেম, ওর নামটা তোমার মুখে শোভা পায় না। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি, ডোন্ট। আমি কি সব কিছু বোঝার ঠেকা নিয়েছি নাকি? তো আমি তোমার বৌদি। না, তুমি আমার কেউ নয়, তুমি শ্রীকৃষ্ণ চৌধুরীর বৌমা হতে পারো, অজয় চৌধুরীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার কাছে তোমার কোনো পরিচয় নেই। অমর, বল কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক করবার? প্লিজ এরকম বলো না। বলবো না, কেন বলবো না? এই কটা দিনের ট্রেনিং এর ভিতর তোমার বিয়ে হয়ে গেল, অথচ আমাকে জানালে না, অপেক্ষা করলে না। কি দরকার ছিল তো চট করে বিয়ে করার? এই সবই একটা দুর্ঘটনা, কি করে ঘটে গেল আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমার ভালোবাসার স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। আহেচু আহেচু আহেচু। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। শুনে যাও অমর, শুনে যাও। কোন পরিস্থিতিতে পড়ে একটা পাগলকে বিয়ে করে ঘর বাঁধতে আমি বাধ্য হয়েছিলাম? শুনে যাও অমর, শুনে যাও। ও মা, আমি যা শুনলাম সব সত্যি? হ্যাঁ রামু কাকা, সব সত্যি। আমি জীবনের এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে বাঁচার পথ নেই, মরার পথও খোলা নেই। ওমা রামু কাকা, তুমি আমাকে কথা দাও, এ কথা তুমি ছাড়া যেন আর কেউ না জানতে পারে। আমি কথা দিচ্ছি বৌমা, কথা দিচ্ছি। হ্যালো সীমা। এ কি, তুমি? কি হলো, চমকে গেলে না? কিন্তু তুমি হঠাৎ বাড়িতে। এটাই তো মজা সীমা, চুম্বকের ধর্ম হলো লোহাকে টানা, তেমনি প্রেমিকার ধর্ম হলো প্রেমিককে আকর্ষণ করা। ফর ইওর ইনফরমেশন, এবার তোমার কাছে আসার সব রাস্তা পাকা। মানে? মানে ভেরি সিম্পল, তোমার ছোটদা অমর, সে হলো আমার জিগরি দোস্ত। সত্যি? এবার আর তোমার বাড়ির সামনে এসে আমাকে হর্ন মারতে হবে না। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়, এটা একটা ভদ্রলোকের ঘর। বৌদি, তুমি জানো আমি বিক্রমকে ভালোবাসি, এটা জেনে ওকে অপমান করার মানে? মানে অতি সহজ সীমা, একটা সস্তা পরিবারের মেয়ে একটা আইএস ঘরের বউ হয়ে গেলেও তার আসল চরিত্রটা বদলে যায় না। চুপ করুন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বিক্রম তার নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় যায়, সে কারো কথার ধার ধারে না। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না মিসেস গীতা, যে এই বিক্রম হচ্ছে এই বাড়ির ভাবি জামাতা। কি বললে? এ বাড়ির জামাই হবে তুমি? শ্রীকৃষ্ণ চৌধুরী আইএস অফিসারের জামাই হবে একটা স্মাগলার চরিত্র ইন থার্ড গ্রেড লোক? বৌদি চুপ করো সীমা, অন্তত আমি বেঁচে থাকতে কখনোই হতে দেবো না। এই কথা সময় বলে দেবে, তবে একটা কথা মনে রেখো গীতা, সীমা আর আমার মধ্যে প্রাচীর তৈরি করার চেষ্টা করলে আমি তোমায় ফিনিশ করে দেব। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। ওকে ম্যাডাম, বাই। কিন্তু দরকার পড়লে আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ শোনো সীমা, তোমার বৌদির এই অপমান আমি মনে রাখবো। বিক্রম, বিক্রম শোনো, বিক্রম, বৌদি তুমি কি, তুমি কোন অধিকারে বিক্রমকে চলে যেতে বললে? বিক্রম ছোটদার বন্ধু, তাকে অপমান করার কে তুমি? কি হলো সীমা, কি হয়েছে? জানিস ছোটদা, বিক্রম আমাদের বাড়িতে এসেছিল, বৌদি ওকে দুশ্চরিত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা ঠিক? হ্যাঁ ঠিক। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে?
মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। ইউ শাট আপ, ইউ শাট আপ। কি হলো, হাত নামালে কেন? মারো, মারো আমায়, তাতে যদি তোমার মনে শান্তি হয়। নাও, খেয়ে নাও। এই, তুমি কাঁদছো? কাঁদছো কেন গো? কাঁদবো না, আমি কি বাড়ির কেউ নই? আমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? বাড়ির বউ হিসেবে কাউকে কিচ্ছু বলার অধিকার নেই। বলো, তুমি বলো, এরকম করে দেখছো কি? যাও, ওদের গিয়ে বলে এসো আমি তোমার স্ত্রী বলে, যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্ত্রী। এই, কে বলেছে তুমি আমার স্ত্রী না? তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। তোমাকে বলে কি হবে? তুমি আমার স্ত্রী। পথহারা এক পথিক যে ছিলাম, তুমি দিলে পথ চিনিয়ে, স্নেহ মমতা পরশ যে তোমার, দিল আমার দুঃখ ভুলিয়ে, ও এত সুখ দিয়ে, উড়ালে মন পাখি, এত সুখ দিয়ে, উড়ালে মন পাখি, যাও কেন বেড়ি পড়িয়ে, ভালোবাসা যদি শিখিয়েছ তুমি, আজ কেন যাও কাঁদিয়ে, হো আজ কেন যাও কাঁদিয়ে। একা ছিলাম এই পৃথিবীতে, তুমি হলে সাথী যে আমার, কার ভরসাতে ছেড়ে দিয়ে যাও,
আছে আজ নিজেরই জানি কি লেখা কপালে ভালোবাসা যদি শিখিয়েছ তুমি আজ কেন যাও কাঁদিয়ে হো আজ কেন যাও কাঁদিয়ে তুমি কি আমার সত্যি ছেড়ে চলে যাবে? না, কখনো না। কয়েক মুহূর্তের জন্য স্বার্থপরের মতো আমি ভুলে গিয়েছিলাম যে আমি ঘরের বউ, তোমার স্ত্রী। এই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছেড়ে এই ঘর ছেড়ে কোনোদিন যাব না, কোনোদিন যাব না, কোনোদিন না। দিদি, মনস্কামনা পূরণের পুজো দিয়েছিলি তো, আর ঠাকুর সঙ্গে সঙ্গে তোর মনের কথা পূরণ করে দিলেন। আরে কি হয়েছে? বুঝলেন বাবু, হয়েছে তুমি মাঝখানে আবার ভরুন কাটছ কেন? বুঝলেন বাবু, আরে তুই বল না। ও বলার কি আছে, নিজের চোখে দেখবে এসো। আরে দেখবে এসো না বাবু, বলছি এসো দিদি, এসো। আরে বল না কি হয়েছে। আরে এখানে কেন ডেকে আনলি? এই তো জামাই বাবু, আপনার সব ব্যাপারে এই ব্যস্ততা। আরে না দেখলে বুঝবেন কি করে? দিদি বৌমাকে ডাকো না। দাঁড়া বৌমা, বৌমা, বাবা, মা, বৌমা। হয়েছে 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 মা, হয়েছে। আপনারা কখন এলেন? এই তো এই মাত্র এলাম। তোমরা সব কেমন আছো? ভালো আছি বাবা। আর অজয়, অজয় কেমন আছে? ভালো আছে। এই শুনছো, দেখবে এসো কারা এসেছেন। আরে দেখছো কি, এসো বাবা মাকে প্রণাম করো। বাবা মাকে প্রণাম করো। তুমি প্রণাম করো। আমি তো প্রণাম করেছি। ঠিক আছে, আমিও প্রণাম করছি, তুমি আমার সঙ্গে প্রণাম করো, এসো। মা বড় সুলক্ষণ আমার, তোর সংসার গুছিয়ে নিয়ে এই দুঃখিনী মায়ের বুক হালকা করে দিয়েছিস মা। আরে বাবা, আমি কোথাও যাইনি, কাপড়গুলো ভিজে যাচ্ছিল, আনতে গিয়েছিলাম। তুমি বসো, আমি ভিজে কাপড়টা বদলে আসছি। এখানে কি করছো? যাও
তোমার ঘরে যাও। এ কি করছো? তোমার ঘরে যাও, আমার কথা শোনো, যাও ও ঘরে যাও, যাও তোমার ঘরে যাও। দেখো তোমাকে বললাম ওই ঘরে যাওয়ার জন্য, ছাড়ো, কথা মানো, ছাড়ো, 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 তুমি আমার কথা শোনো, ছাড়ো আমাকে। তুমি কাঁদছো? না ছো না আমায়। তুমি তুমি কি করে পশু হয়ে গেলে আমার ইচ্ছার বিরুদ্ধে? আমি তোমার স্ত্রী, এই দেহের উপর খালি তোমারই অধিকার আছে, কিন্তু কিন্তু তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। কাল যদি কিছু অঘটন ঘটে যায় কে বিশ্বাস করবে আমার কথা? চলে যাও এখান থেকে, চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, চলে যাও। আমি পশু, পশু, গীতা বলেছে আমি পশু, হ্যাঁ আমি পাপ করেছি, আমি পাপ করেছি, গীতা বলেছে আমি পাপ করেছি, আমি আমি পাপ করেছি, আমি পশু, আমি পশু, 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 আমি পশু, আমি পাপ করেছি, পশু, পশু, এই দেখো আমি পাপ করেছি, আমি পশু, আমি পশু, আমি পশু, আমি পশু, আমি পশু। যাই বাবু তো বলি, মা বাবু সব গোলমাল হয়ে গেল, অজয় বাবু নিজের মাথা টুকে টুকে রক্ত রক্ত কাণ্ড করতেছে। কি বলছিস তুই? কি হয়েছে কি? হ্যাঁ আমি জানি না। শোনো ডাক্তার দাসকে ফোন করো, চল বাবু, চল মা। আমি পশু, আমি পাপী, আমি পাপ করেছি, আমাকে মেরে দাও, মেরে দাও, মেরে দাও, আমি পশু, আমি পাপ করেছি, আমি পাপ করেছি, গীতা বলেছে আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আমি পশু, আমি পশু, আমাকে মেরে দাও, আমি মেরে দাও, আমি পশু, মেরে দাও, মেরে দাও, মেরে দাও, মেরে দাও, আমি পাপী, আমি পশু, পাপী, আমি পাপ করেছি, গীতা বলেছে। ওর মাথায় ভীষণ চোট লেগেছে, ওর কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল, ওকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। কে দেখাশোনা করবে? কার এত সময় আছে? আজ নিজের মাথা ফাটিয়ে দিয়েছে, কাল অন্য একটা কিছু করে বসবে, কাউকে মেরে বসবে। আমার মনে হয় ডাক্তার দাস ওকে যত তাড়াতাড়ি সম্ভব মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দিন। মা না ডাক্তার বাবু না, মেন্টাল হসপিটালের যা অবস্থা ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর আমার দাদাকে ওখানে পাঠাবেন না। আরে তুই না বারণ করেছিলি হাসপাতালে পাঠাতে, রাতের পর রাত জেগে তুই নাও সেবা করেছিলি, আর আজ? আজ আর কালের মধ্যে তফাৎ আছে মা, আজ যদি দাদার কিছু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছো কি? হ্যাঁ মিস্টার চৌধুরী, অমর ঠিক বলছে, ও আমাদের কন্ট্রোলের বাইরে। আমি তাহলে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ডাক্তার। ইয়েস, নিয়ে যাও, নিয়ে যাও অজয়কে, নিয়ে যাও, নিয়ে যাও, পাগলা গারদে নিয়ে যাও আমার কাছ থেকে, নিয়ে যাও, নিয়ে যাও আমার কাছ থেকে। গীতা, 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 ওরা অজয়কে পাগলা গারদে নিয়ে যাচ্ছে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? যা অমরকে বারণ কর। তোর কি হয়েছে, কেমন করে বসে আছিস কেন? গীতা, গীতা, শান্তি, শান্তি, ওহো ওকে কেন বলছো? ওই বা এখন কি করতে পারে? ঠিকই তো, ও কি করবে? বিয়ের পর থেকে এ ঘরে আসার পরে স্বামী সুখ কাকে বলে ও জানে না, আর অজয় ও তো একটা পাগল, সে তো কারো ছেলে নয়, সে কারো ভাই নয়, সে কারো স্বামী নয়, সে কারো কেউ নয়। Thank you.
দাদা যদি এখানে থাকে তাহলে ওর দায়িত্বটা নেবে কে? ওর দায়িত্ব আর কারোর নয়, আমার দায়িত্ব। যদি তোমার হয় তাহলে মাথাটা ফাটলো কি করে? আজ মাথা ফেটেছে, কাল যদি ওর জীবনটা চলে যায়। অমর, ওর জীবনটা চলে গেলে আমার কি হবে বলতো? ও তো আমার স্বামী, আমার শাখা সিঁদুর। এই জগতে শাখা সিঁদুরের চেয়ে মূল্যবান আর কি আছে? তোমরা যাও। শুনছ, তুমি তোমার ঘরে যাও। বৌমা, তুমি তুমি আমাকে একটা মানসিক অশান্তি থেকে উদ্ধার করলে মা। হ্যাঁ বৌমা, অজয় বাবুকে ওরা হাসপাতালে নিয়ে গেলে আজ বাবু মায়ের যে কি অবস্থা হতো কে জানে। আরে মা, তুই আমার বৌমা নয়, তুই আমার মেয়ে। আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছিস মা। দেখিস মা, তোর পুণ্যের ফল তুই নিশ্চয়ই পাবি মা। ওয়েলকাম দোস্ত, ওয়েলকাম। আমি জানি মনে দুঃখ হলে পা দুটো আপনা থেকেই টেনে নিয়ে আসে জিগরি দোস্তের কাছে। তুমি জানো তো বন্ধু, বন্ধু কাছে থাকলে খুশিটা দ্বিগুণ হয়ে যায় আর দুঃখটা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আমি জানি বন্ধু মনে দুঃখ কেন হয়। প্রেমিকা ধোকা দিলে মনে দুঃখ হয়, আর সেই পুরনো প্রেমিকার সঙ্গে যদি প্রত্যেক দিন দেখা হয় তাহলে দুঃখ হওয়ারই কথা। ও বাড়িতে আমার একদম থাকার ইচ্ছে নেই বিক্রম। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আরে হিন্দিতে একটা কাহাবত আছে, তু নহি তো অর সহি, অর নহি তো অর কহি। আরে বিক্রম যখন আছে তখন এক সে বারকার এক সুন্দরী মেয়ে লাইন লাগিয়ে দেবে। আর তাছাড়া তোমার মতো হ্যান্ডসাম ছেলের প্রেমকে কখনো সম্মান জানাতে পারে গীতার মতো একটা লো গ্রেডের মেয়ে? রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। তোমার মনের সব টেনশনকে ফিনিশ করার জন্য আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। জুলি,
খালি ছলনা প্রেমিকে যে করো তুমি তোমার হাতেরই খেলনা কথা দিয়ে ভুলে যাও শ্রীমতী বোঝাতো যায় না তোমার কি প্রীতি তুমি সর তুমি গের ভরসা নেই নেই যে তোমার ভরসা শাড়ির মতো তুমি করো প্রেমী বদল শাড়ির মতো তুমি করো প্রেমী বদল প্রেমিক বদল তোমারই যেন ব্যবসা আমি পাপি অনেক বড় পাপি না তুমি কোনো পাপ করনি তুমি কোনো অন্যায়ও করনি তুমি 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 এই কথা বলছো হ্যাঁ আমি এই কথা বলছি আমার চোখের থেকে ভালো করে তাকিয়ে দেখো আমার চোখে কোনো অবজ্ঞা আছে তোমার প্রতি কোনো ঘৃণা আছে দেখো ভালো করে দেখো তুমি শেষে পশু হয়ে গেলে তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো কেন তুমি এরকম করছো আজ তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে আমি তোমার দিকে তাকাতে পারবো না তাকাতে পারবো না আমাকে মেরে ফেলো আমাকে না এমন কথা কেন বলছো ঠিক আছে তুমি যদি তাই ভেবে থাকো তোমার আমাকে দেখতে হবে না দেখবো না তোমাকে দেখবো না তাহলে আমি বাঁচবো কেমন করে আমি তো মরে যাব কি করছো সব দোষ এই চোখে এই চোখটা বেঁধে দিলে সব দোষ কেটে যাবে সব দোষ এই চোখে কি করছো এই পাপ চোখে যা দেখেছিল আমার মনের চোখ দিয়ে সেই সব দেখতে পাচ্ছি তোমার মনটা না গঙ্গা জলের মতন পবিত্র হ্যালো বিক্রম তুমি শোনো শিবা আমি আজ ম্যাড্রাস যাচ্ছি বিজনেসের কাজে 6-7 দিনের জন্য তোমাকে আমার সাথে যেতে হবে আমি তোমার টিকিট কেটে নিয়েছি না না আমি যেতে পারবো না বলো বাড়িতে কি জবাব দেব ও গড আরে ভেরি সিম্পল বাড়িতে স্টাডি ট্যুর বা এক্সকারশনে যাচ্ছি বলে দিও আগে বললে যাওয়া যেত এখন না বিক্রম বেশ ঠিক আছে তাহলে আজ থেকে তোমার সঙ্গে সব রিলেশন কাট কথাটা বোঝার চেষ্টা করো তুমি যতবার বলেছো আমি গেছি কিন্তু এবার প্লিজ নো ইউ হ্যাভ টু কাম ডার্লিং না হলে আমি জানবো ইউ ডোন্ট লাভ মি হলো বাবা হলো আমি যাব আমি তোমার সাথে ম্যাড্রাস যাচ্ছি আমি রাখছি বৌদি জানতে পারলে সব গন্ডগোল হয়ে যাবে কারণ বাড়িতে সেই এখন আমার গার্জেন রাখছি বাই এই শুনছো ওঠো দেখো বাড়িতে এখন কেউ নেই সীমা বিক্রমের সঙ্গে ম্যাট্রাস চলে যাচ্ছে এখন কি হবে আমার কথা কেউ শুনবে না কেউ মানবে না তুমি ওদের আটকাও এই ওঠো
আরে তুমি ঘুমোচ্ছ কেন? সীমা ম্যাড্রাস চলে যাচ্ছে, ওঠো। সীমা তুমি কোথায় যাচ্ছ? কলেজ টুরে। তুমি মিথ্যে বলছো। তা দিয়ে তোমার কি দরকার? আমি সব জানি, তুমি বিক্রমের সঙ্গে ম্যাড্রাস যাচ্ছ, আমি তোমাকে যেতে দেবো না। তাই নাকি? তুমি বাধা দেবার কে? আমি তোমার বৌদি, বাবা মার অবর্তমানে আমি তোমার গার্জেন। এই বাড়ির মান সম্মান আমি ধুলে মিশে দেবো না। বিক্রমের মতো একটা চরিত্রহীন লোকের সঙ্গে আমি তোমায় কখনোই যেতে দেবো না। আমি যাবো না। সীমা তুমি যেতে পারবে না, পথ ছাড়ো। না না তুমি যাবে না বৌদি। না সীমা তুমি যাবে না, ছেড়ে দাও ওকে। সীমা যাবে, আলবাত যাবে, আর আমি দেখবো ওকে কে আটকায়। এসো সীমা। না ও যাবে না। ও যাবে না। যাবে না সীমা, তুমি যাবে না। সীমা সীমা চলে এসো। বৌমা কি হয়েছে? বৌমা না কিছু নয়। সীমা তুমি যেও না। চলো সীমা, এই যা এখান থেকে, যা বলছি। তুমি কে? আমি বিক্রম, বিক্রম চক্রবর্তী। বাবা ইনি হচ্ছেন আমার বন্ধু। অমরের বন্ধু? অমরের অনুপস্থিতি তুমি এই বাড়িতে এসছো কেন? আর অজয় তোমাকে মানে 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 শুনতে চাই না, মানে কেন এসছো? মানে গীতা আমাকে ডেকেছিল। না বাবা না, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে বাবা। দেখো মিথ্যে বলবে না, সত্যি কথা বার করতে আমার বেশি সময় লাগবে না, কারণ তোমার কথার উপর এবারে মান সম্মান সব জড়িয়ে আছে। দেখুন আমি বলছি বিক্রম, সত্যি কথা বলো, আমাকে বিশ্বাস করো অমর। সেদিন আমি তোমাকে বলেছিলাম, আজও বলছি, বিয়ের আগে গীতার সঙ্গে আমার সম্পর্ক ছিল। না মিথ্যে, এসব না মিথ্যে বাবা। না আমি মিথ্যে বলছি না, দেখুন না বাড়িতে কেউ ছিল না বলেও আমাকে ডেকেছিল। আমি ওর সাথে কথা বলার সময় অজয়বাবু দেখে ফেলে আর তাই আমাকে মারতে থাকে। না বাবা, এ ওর মন গড়া কথা, আমার ওর সঙ্গে আদৌ কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। আমায় বিশ্বাস করুন বাবা, ও মিথ্যে বলছে। ও যদি মিথ্যে কথা বলে তাহলে সত্যিটা? সেই কথা জিজ্ঞেস করো অমর, সেই কথা জিজ্ঞেস করো, তা না হলে আমার দরকার কি ছিল এখানে আসবার? আর তাছাড়া আমি কি করে জানবো আপনারা কেউ বাড়িতে নেই? বিক্রম তুমি আসতে পারো। আমি তাহলে আসি আঙ্কেল, আপনাদের পরিবারের ব্যাপারে আপনারাই বুঝবেন, আমাদের মধ্যে থাকার কি দরকার। বাই অমর, বাই। না ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। আপনি কি করে ভাবলেন আপনার ঘরের বউ? থাক, আজ পর্যন্ত চৌধুরী পরিবারের দিকে আঙুল দেখাতে কেউ সাহস করেনি, কিন্তু তুমি আজকে এই পরিবারের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছো। না অমর না, আমাকে বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি কি এই বাড়ির মান সম্মান মাটিতে মিশে যাবে। আমি বিক্রমকে ডাকিনি, কিসে আমার সঙ্গে দেখা করতেও আসেনি। বিক্রম যদি তোমার সাথে দেখা করতে না আসে থাকে তবে কার সাথে দেখা করতে এসেছিল? কি বৌমা বলো, চুপ করে আছো কেন? বাবা আপনাকে অনুরোধ, বিক্রম কার সঙ্গে দেখা করতে এসেছিল সে কথা বলতে পারবো না। লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক রাখছো, বাহ, আর জিজ্ঞেস করলে সতী সাবিত্রীর অভিনয় করছো। অমর, বৌমা তুমি এত নিচে নেমে গেলে, একটু আমাদের কথা ভাবলে না? আমার মেয়ে হলে গলা টিপে মেরে দিতাম। একদিন আপনিই তো বলেছিলেন আমি এবারে বউ নই মেয়ে, তাহলে আমার গলা টিপে মেরে ফেলুন, মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। আসি মা। বাবা আপনি আমাকে বিশ্বাস করেন না বাবা। ছি, তুমি স্ত্রী জাতির নামে কলঙ্ক, কলঙ্ক। না বৌমা, আমি যাচ্ছি সব সত্যি কথা বলে দেবো। না রামু কাকা,
তুমি আমাকে কথা দিয়েছিলে না? তাই বলে বৌমা, এই বাড়ির মান সম্মানের জন্য আমি সব অপমান সহ্য করতে রাজি। অমর, তুমি তুমি এখানে কেন এসেছো? যে দৈব দুর্বিপাকে পড়ে সে সবার করুণা পায়, আর যার সুখের স্বর্গ ভেঙে যায় সে কাউর করুণা পায় না। কি বলতে চাও তুমি? আমাকে দুঃখ দিয়ে তোমার কি লাভ হচ্ছে? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকিয়েছি? জেনে শুনে তোমার দাদাকে বিয়ে করেছি। যদি কোনো ভালো ছেলের সাথে আমার বিয়ে হতো তাহলে তোমার সে ভাবনায় কিছু যায় আসে না। কিন্তু আমি তোমাকে ফাঁকি দিয়ে তোমার পাগল ভাইকে কেন বিয়ে করেছি? সে কৈফিয়তে আমার দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে, আর তোমাকে শুনতে হবে। তুমি বোধহয় জানো না কোন পরিস্থিতিতে পড়ে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। বিয়ের আগে বাবা আমাকে বললেন, শ্রীকৃষ্ণ চৌধুরীর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ভাবলাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পিঁড়িতে আমি জানলাম ভাগ্যবিধাতা আমার সাথে পরিহাস করেছে। হোমের সেই আগুন আমার ভবিষ্যৎ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলো, এর জন্য কি আমি দায়? আমি জেনে শুনে তোমার প্রেমের অমর্যাদা করেছি। বাহ, চমৎকার কাহিনী। শুধু তুমিই না, তোমাদের মতো স্ত্রীরা খুব সুন্দর কাহিনী তৈরি করতে পারে। কি বললে? আমি কাহিনী তৈরি করছি? আমি জানি তুমি আমাকে ভীষণ ঘৃণা করো, সেই জন্য আমার সব কথা তোমার মন গড়া কাহিনী বলে ভাবছো। ঠিক আছে, তুমি আমাকে বৌদির সম্মান না দিতে পারো, কিন্তু কলঙ্কিনী বলে আমার মৃত্যুর দিকে ঠেলে দিও না। আজ যদি তোমাকে বোল্ড আউট না করেছি তো আমার নাম পঞ্চুই না। আগে নমস্কার। নমস্কার, তুমি কে? কেন, আমি পঞ্চানন। পাঁচটা কেন, তোমার তো একটা মাথা, পঞ্চানন হলো কি করে? বলছি, সব বলছি। চম্পা, এক কাপ চা আনো তো। হ্যাঁ হ্যাঁ, আনছি। আরে রে 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 রে, চা আবার, চা আনতে পাঠালে কেন? আগে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন কটা? একটা করো। 909 থেকে শূন্য নিয়ে গেল দাঁড়কাক, রইল কত, গেল কত? কেন শূন্য রয়ে গেল? পর্বত উপরে কোন সে এমন ছিল মনুষ্য, অস্থি চর্মসারে রহিল বানপ্রস্থ অনুসারে, পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করি তুমি কি পাইলে? পর্বত, মানুষ, বানপ্রস্থ, মূল অবনত করি শূন্য কহি যে বচন, উত্তর বল দেখি আচার্য। অজপুর সর পাকুর, স্থান হয় না আসনে তাহার, এগিয়ে থাকি পিছপানা তো জানো যদি বলে ফেলো। সচিন তেন্ডুলকার ছক্কা মারলে রণতুঙ্গে আউট হলো কি করে? তা কি করে হলো? বারো পার্টি মিলে মিনিস্ট্রি করলে মিনিস্ট্রি ভেঙে গেল, অন্য বারো পার্টি মিলে যদি মিনিস্ট্রি করতে চায় তাহলে প্রধানমন্ত্রী কে হবে? দাদা, 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 কি হয়েছে? দাদা, দাদা, কি হয়েছে? কে জানি, আমার প্রশ্নবারে জর্জরিত হয়ে ফুল ফ্ল্যাট। দাও চা, দাও চা, পরে খাবে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। মানে তুমিও কি প্রশ্ন করবে? তোমার খানদান কি প্রশ্ন পাকিস খানদান? হ্যাঁ করো। আচ্ছা বলো তো, পশ্চিমবাংলার প্রথম গভর্নর কে? গভর্নর? আমাদের প্রথম মহিলা ডাক্তার কে? মহিলা? একটা লোক পুকুর ধারে গিয়ে দেখলো একটি সুন্দরী মেয়েকে, মেয়েটি একটি বাচ্চা ছেলে গা ধুয়ে দিচ্ছিল। লোকটি বললো, তোমার আমার রূপের ছাতে আমার যত্ন করো কার বেটা? মেয়েটি বললো, এর বাবা যার শ্বশুর তার বাবা মোর শ্বশুর। তাহলে ছেলেটি মেয়েটি কে হবে? পরের লেজে পড়লে পা তুলো পানে ঠেকে, নিজের লেজে পড়লে পা ক্যাক করে ডাকে, মানে কি? এই যা বুঝলি চম্পা, এ বিয়েতে আমি রাজি। তুমি বিয়ে দিতে রাজি? আমিও রাজি, কিন্তু শ্যালক মহাশয় বুঝতে পারছি না আমাকে এত প্রশ্ন কেন। বুঝলে পঞ্চু বাবু, তুমি তো আবল তাবল বকবে, তখন চম্পা তোমাকে প্রশ্ন করবে আর আমি ফ্ল্যাট। সীমা চা, সীমা, সীমা, কি হয়েছে? মা,
সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে? আমায় না বললে আমি জানবো কি করে? সেদিন তোমার কথা না শুনে বড় ভুল করেছি বৌদি। তুমি ঠিকই বলেছিলে, এবারের মান ইজ্জত আমি মাটিতে মিশিয়ে দিয়েছি। সীমা, বিক্রম কিছু করেছে? না। তাহলে কি হয়েছে বলো, আমাকে বলো। আমি জানতাম এরকম কিছু একটা হবে বলে। কিছু হওয়ার আগে আমি আত্মহত্যা করব বৌদি, আত্মহত্যা করব। ওহো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার বৌদি এখনো বেঁচে আছে সীমা, সে মরে যায়নি। এসব তুমি আমার উপরে ছেড়ে দাও। বৌদি, হ্যালো, বিক্রম বলছি। বিক্রম, আমি গীতা বলছি। আরে হ্যাঁ, আমি জানতাম তুমি আমায় ফোন করবে। আরে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু ওই 5 লক্ষ টাকাটা আমার দরকার। আরে না না, তুমি পরিশ্রম করে কেন আসবে, বরং আমি গিয়ে নিয়ে আসবো। ওকে, 5 লক্ষ টাকাটা আমার দরকার নেই মিসেস গীতা চৌধুরী। তুমি অতীতে আমাকে যে থাপ্পড় মেরেছিলে, তার শব্দটা এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিক্রম শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। নায়িকাকে খলনায়িকা করে কি করে ফিনিশ করতে হয়, তাই কাহিনীর খলনায়কের ভালো জানা। বাবা, বলো মা। আমার 2 লক্ষ টাকার দরকার। তুমি এত টাকা দিয়ে কি করবে? হঠাৎ দরকার পড়ে গেছে বাবা, কেন তা এখন বলতে পারবো না, আমি সব পরে বলবো। আচ্ছা দাঁড়ো। আরে মা, তুই এতদিন পরে। বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি, আজকেই আমার 2 লক্ষ টাকার দরকার। আরে এতগুলো টাকা তুই কি করবি? এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না কি দরকার, আমি সব পরে বলবো। ফিরিয়ে দিও না বাবা। ঠিক আছে মা, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তোকে গিয়ে দিয়ে আসবো। সুন্দর, অতি সুন্দর। বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বন্ধু, এক্স্যাক্টলি। আমাকে না ডাকলে রাত্রি 12টায় একজন ভদ্রলোকের বাড়িতে আসবো কেন? সেদিন ডেকেছিল দেখা করার জন্য, আর আজ টাকা দেওয়ার জন্য। আমি আসছি, বাই, গুড নাইট। আমি জানতে চাই তুমি বিক্রমকে এত টাকা কেন দিলে। প্লিজ এই কথা আমায় জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। জিজ্ঞেস করবো না, কেন করবো না? টাকাটা তুমি পেলে কোথেকে? তোমার বাবা কি যৌতুক দিয়েছিল? আমার, চুপ করো। সেদিন তুমি বলেছিলে না তোমাকে কলঙ্কিনী বলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর আজ আজকে নিজেকে কলঙ্ক মুক্ত করতে গয়না বিক্রি করে আলমারি খালি করে তুমি বিক্রমকে সমস্ত কিছু। আমার, বলো বলো তুমি এত টাকা কোথেকে আনলে? যেখান থেকেই আনি, তোমার মাথা খাওয়ানোর কোনো দরকার নেই। কি বললে? তুমি এ বাড়ির মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে আর আমি মাথা খাওয়াবো না? কি হয়েছে অমর, এত চেঁচামেচি কেন? আমায় কেন? জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে, যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচি ভর্তি টাকা দিয়েছে। বৌমা, তুমি সেদিন আমার কাছ থেকে টাকা নিয়েছিলে বিক্রমকে দেওয়ার জন্য। গীতা, তুমি কিছু বলছো না কেন? বিক্রমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে তার মুখ বন্ধ করতে তোমায় টাকা দিতে হলো? না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু বলতে পারবো না। শুনলে শুনলে তোমা,
বলার মতো আর কিছু বাকি আছে যে বলবে? তাহলে সত্যি সত্যি? না মা না, সব মিথ্যে। চুপ করো, চুরি করে গলা বাজে? ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয় মা। আরে তোমার কি লজ্জা সরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে না হলে জলে ডুবে আত্মহত্যা করতো। ছি 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 মা। বাবা আপনি ওই কথা। বৌমা, আজ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে। বাবা না বাবা না। তুমি সত্যি ভালো হয়ে গেছো বাবা। ইনি কে? অজয়, এ তো স্ত্রী, তুমি কি চিনতে পারলে না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে। দাদা, খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। রামু, রামু। যাই মা, আমারে ডাকতেছে। সুদাম বাবুকে বলবি আমাদের বাড়িতে আসতে। আচ্ছা। হ্যাঁ শোন, ওকে সঙ্গে নিয়ে আসবি, জরুরি কথা আছে। ঠিক আছে। কি ভয় পেলে নাকি? পাবে নাই বা কেন? যে পাপ করে তার মনে একটা ভয় থাকে। না না, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। একটা মিথ্যে থাকতে 100টা মিথ্যে বলে লাভ কোথায়? এ বাড়ির কেউ তো অন্ধ নয়। অমর, আমি ঠিকই বলছি বাবা, ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। বলবে না কেন? অন্যের পাপ পেটে নিয়ে মুখ বাড়িয়ে কথা বলবে না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, কাল যে কথা শুনে চারদিকে ঢিটি পড়ে যাবে সে কথা কি করে চেপে রাখবো আমরা? ও ও শান্তি, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করে থাকবো? বউ মা হতে গেলে শ্বশুর বাড়িতে কত আনন্দ উৎসব শুরু হয়, কিন্তু তুমিই বলো কোন সাহসে সমাজের সামনে আমি দাঁড়িয়ে বলবো আমার বৌমার ছেলে হবে, আমার পাগল ছেলে বাবা হবে? কে কে একথা বিশ্বাস করবে? মা আপনি একথা কেন বলছেন? কেন বলবো না? তোমাকে বউ না ভেবে মেয়ের আসনে বসিয়েছিলাম এই প্রতিদান পেতে, এই কলঙ্ক মাথায় নিতে। বলো, উত্তর দাও। মা ডাকবে না মা বলে। কি হয়েছে মা, এত চেঁচামেচি করছো কেন? দেখো দেখো, এখানে আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি এদের বলে দাও আমি যে সন্তানের মা হতে যাচ্ছি তার বাবা তুমি। তুমি আমার মুখের দিকে চেয়ে আছো কেন? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? তোমার কিচ্ছু মনে নেই? আমাদের বাসর ঘর
না কই কিছু মনে পড়ছে না তো বিশ্বাস করো আমার কিছু মনে পড়ছে না সব শুনলে তো আর কিছু বলার আছে কোনো কৈফিয়ত দেওয়ার আছে না আর কিছু বলার নেই মিসেস গীতা চৌধুরী না 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 শ্রীকৃষ্ণ চৌধুরীর আদরের বউ কেন কেন তুমি আমাকে ধরে এনেছো আমি তো তোমাকে আনিনি মিসেস চৌধুরী তোমার শ্বশুর শাশুড়ি দেওর তোমাকে বাড়ি থেকে বার করে পথে নামিয়ে দিয়েছে আমি চাইলে অনেক আগেই তোমাকে পথে নামিয়ে আনতে পারতাম কিন্তু না আমি অপেক্ষা করেছিলাম এই দিনের জন্যে যেদিন ও বাড়ির লোকেরা তোমাকে ঘর থেকে বার করে দেবে এবার তুমি না একুলের না সেকুলের এখন এই বিক্রম হবে তোমার জীবনের হর্তা কর্তা বিধাতা আমি তোমাকে হাত জোর করছি তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব ছেড়ে দেব যেদিন কৃষ্ণ চৌধুরী আমার সর্বনাশ করেছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর সারা পরিবারকে আমি ছাড়খাড় করে দেব আর গীতা দেবী তোমার মনে রাখা উচিত আমি হচ্ছি কাহিনীর খলনায়ক নায়কের ফ্যামিলির সবাইকার সর্বনাশ করে না দিলে শ্রীকৃষ্ণ চৌধুরীর কাহিনীর ফিনিশ হবে কেমন করে কি হয়েছে রে কেষ্ট বৌদি আবার ডেকে পাঠিয়েছেন কেন আপনার মেয়ের কীর্তিকলাপ শোনাবো বলে এমন ভাবে কথা বলছেন কেন মা কোনো ভুল বলেনি আপনার মেয়ে বাড়ির মান সম্মান সব মাটিতে মিশিয়েছে যখন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তখন আমার ছেলেকে বিয়ে করলো কেন বিয়ের পরও পুরনো সম্পর্কের জের বজায় রাখতে গিয়ে সে তার সন্তানের মা হতে চলেছে না মিথ্যে এসব মিথ্যে তোমরা সবাই মিথ্যে বলছো আমার গীতা কখনো এরকম হতে পারে না
ওর মা মরে যাওয়ার পরে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই হাতে ওর সঙ্গে খেলা করেছি, ওকে বড় করেছি, আর আশীর্বাদ দিয়ে তোমাদের এই ঘরে পাঠিয়ে দিয়েছি। আরে যে মেয়ে বাপের বাড়িতে নিষ্পাপ রইল, সে আর শ্বশুর বাড়িতে কলঙ্কিনী হয়ে গেল। বল বল কৃষ্ণ, তুই এই কথা বলছিস, বল। আমায় কিছু জিজ্ঞেস করিস না সুদাম, আমি কিছু বলতে পারবো না। ও তুইও তাহলে এদের মতো, কিন্তু তুই ভুলে যাস না কৃষ্ণ, আমার মেয়ের বিয়ের জন্য আমি তোর দরজায় আসিনি, তুই গিয়েছিলি আমার কাছে। আর তোর ছেলে পাগল জেনেও আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম কেন জানিস? আমাদের বন্ধুত্বের মর্যাদা বজায় রাখতে। তোর ছেলেকে নিজের ছেলে ভেবেছিলাম, আরে শেষ পর্যন্ত বন্ধুত্বের এই মর্যাদা দিলি, বলছিস কিনা আমার মেয়ে দুশ্চরিত্রা কলঙ্কিনী। বাহ, একটা পাগলের সঙ্গে বিয়ে হবার পরে যখন একটা কুমারী মেয়ের কপাল দোষের স্বপ্ন ভেঙে যায়, সে কি করতে পারে জানো? আত্মহত্যা। সব দুঃখ কষ্ট বুকে চেপে রেখে আমি ওকে সেদিন ঘর থেকে বিদায় করেছিলাম, হিন্দু ধর্মের পবিত্র সম্বন্ধে দোহাই দিয়ে, আমার শপথের দোহাই দিয়ে। সে তোমাদের ঘরে এসে অজয়ের জন্য নিজেকে তীরে তীরে জ্বালিয়ে ওকে পুনর্জন্ম দিয়েছে। তা সত্ত্বেও তার ত্যাগ নিষ্ঠার প্রশংসা না করে তোমরা তাকে অপমান করছো, তার চরিত্রে আঘাত আনছো। আর অমর, তুমি তুমিও শেষে গীতার নামে কলঙ্ক লেপন করছো। আরে বিয়ের আগে কার সাথে ওর সম্পর্ক ছিল, কাকে ও ভালোবেসেছিল, বলো অমর বলো। আজ বাবা আমার সামনে দাঁড়িয়ে সব কথা খুলে বলে দাও, তোমার সাথে ওর ভালোবাসা ছিল না অন্য কারোর সঙ্গে ভালোবাসা ছিল? তুমি জানো গীতার বাসি বিয়ের দিনই আমি জানলাম যে ও তোমাকে ভালোবেসেছিল, আর আমি তার সর্বনাশ করে দিয়েছি। সেই দিন থেকে নিজেকে ধিক্কার দিয়েছি, ধিক্কার। আর আজ আমি আজ এমন কি মহাপাপ করেছি যে তোমরা সবাই মিলে গীতার নামে এমন কথা বলছো? ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে যদি তোমাদের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়ে থাকে, ওর এ ঘরে থাকার কোনো অধিকার নেই। আমি ওকে নিয়ে যাব তোমাদের চোখের সামনে থেকে, আমার হতভাগীকে। গীতা গীতা মা, গীতা। তাকে ডাকছি সুদাম, সে সে ঘর ছেড়ে চলে গেছে। বাবু, বৌমা বাড়ি নাই। মা, আপনারা বাড়ি থেকে তারা বার করে দিয়েছেন? না না, এত বড় অন্যায় ভগবান কখনো সহ্য করবে না। আমি সব জানি, আমি সব জানি বাবু। এতদিন শুধু বৌমা আমার মাথার দিব্যি দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না, আমি বলে দেবো, আমি সব সত্যি কথা বলে দেবো। কি জানিস রামু? বাবু, সোনা পোড়ালেও যেমন সোনা আরো শুদ্ধ হয়ে যায়, বৌমা আমাদের তেমনি গঙ্গার মতো শুদ্ধ আর পবিত্র। এ কথা আর কেউ না জানুক, আমি জানি বাবু। বৌমার গর্বে যে সন্তান রয়েছে তার বাপ আর কেউ নয়, ওই অজু বাবু। হয়তো উনি পাগল অবস্থায় ছিলেন, তাই হয়তো সেদিনের সব কথা ভুলে গেছেন। তবে বাবু, এ কথা দিনের মতো সত্যি, সত্যি কি কেউ লুকিয়ে রাখতে পারে? আর মা, তুমি যাকে অসতী বলে ঘর থেকে বের করে দিলে, সে অসতী না। সেদিন বিক্রম বাবু বৌমার জন্য বাড়িতে আসেনি, এসেছিল সীমা দিদির জন্য। আর সেদিন বৌমা তার টাকা দিল, সেটা নিজের কোনো পাপ লুকোবার জন্য নয় গো মা, সেটা ছিল সীমা দিদির পাপ লুকোবার জন্য। রামু রামু রামু, তুই তুই সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি বাবু। সীমাদি বিক্রম বাবুরে ভালোবেসেছিল, কিন্তু বিক্রম বাবু তার নোংরা ফটো খবর কাগজে বার করে দিবার ভয় দেখিয়ে তার টাকা চাইছিল, আর সেই জন্যই বৌমা আপনার কাছ থেকে আর সুদাম বাবু থেকে টাকা নিয়েছিল। এছাড়া নিজের সব গয়না গাঁটি বিক্রি করে দিয়ে সে সব টাকা নিয়ে বিক্রম বাবুরে দিয়েছিলেন। সত্যি বলছি বাবু, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হয় তাহলে সীমাদি দিদিকে জিজ্ঞেস করুন। সীমাদি, সত্যি কথা বলো, সব সত্যি কথা বলে দাও। হ্যাঁ বাবা, রামু কাকা যা বলেছে সব সত্যি। মারো মারো, যত খুশি মারো, আমার জন্য বৌদির আজ এই অবস্থা। বৌদি না থাকলে আমার যে কি অবস্থা হতো তা ভগবানই জানে। বৌদিকে অপমান করে বাড়ি থেকে বার করে দিলে, বৌদির পায়ে পড়ে ক্ষমা চেয়ে আমি ওকে ফিরিয়ে আনবো, আমি ওকে ফিরিয়ে আনবোই বাবা। সীমা, সীমা, ও চলে যাক, চলে যাক। ওরই জন্য লক্ষ্মী প্রতিমার মতো বউ আমার ঘর ছেড়ে চলে গেছে, ও যাক, চলে যাক এখান থেকে। দিদি, জামাই বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বিক্রম বৌমাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। সে কি? তাড়াতাড়ি করুন জামাই বাবু, ওকে বাঁচান, না হলে বৌমাকে আর ফিরে পাবো না। অজয় বাবু, অমর বাবু, এখনো সময় আছে, এ বাড়ির মান মর্যাদা ভেসে যাওয়ার আগে বৌমারে তোমাদের উদ্ধার করিয়া আনতে হবে।
ওই রাক্ষস বিক্রমের হাত থেকে সীতা মানে রক্ষা করে সন্নি। আজ তোমাদের দুজন রে আবার রাম লক্ষণ সেজে লঙ্কায় যেতে হবে। যাও যাও বাবু, আর দেরি করো না, না হলে সব শেষ হয়ে যাবে। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। আমি হচ্ছি এই কাহিনীর। এই দুঃশাসন বড়ই নিষ্ঠুর আর বড়ই নির্দয়। ননদ এসেছে বৌদিকে রক্ষা করার জন্য। এই দেখছিস কি বৌদিটাকে? দাপর যুগে দুঃশাসন একটা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আর এ যুগে এই দুঃশাসনের জন্য দুটো দ্রৌপদী। সে যুগের দুঃশাসন যে কাজটা পূর্ণ করতে পারেনি, এখানে আজ তার বাকি অংশটা অভিনীত হবে। আর সেই হারামজাদা শ্রীকৃষ্ণ চৌধুরী এসে আমার কাছে নতজানু হবে, দয়া ভিক্ষা করবে, আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইবে, আর সেটাই হবে বিক্রম চক্রবর্তীর চরম প্রতিশোধ। বিক্রম দেখ, আমাকে দেখ, আমার মিতার জীবন নিয়ে তুই আমাকে পাগল করে দিয়েছিলি, আজ গীতাকে তোর কব্জায় এনে তুই যে চক্রব্যূহ তৈরি করেছিস তাকে আমি ভেঙে চুরমার করে দেব। আরে আমি যে জাল বিছিয়েছি সেই জালে বন্দী হয়ে শ্রীকৃষ্ণ চৌধুরী পরিবারের সমস্ত কিছু ফিনিশ হয়ে যাবে, ফিনিশ। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি, মর শালাকে মর। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। এই কাহিনীর খলনায়ক হচ্ছি আমি, আমি আর তুই আমাকে চ্যালেঞ্জ করছিস। হ্যাঁ করছি। I can't.
কথা বলতে দে দাদা, বৌদির প্রতি আমি যে অন্যায় করেছি তার একটা প্রায়শ্চিত্ত করতে দে দাদা। বৌদি, আমি যে অন্যায় করেছি এই ভাবিকে তুমি ক্ষমা ক্ষমা করে দাও বৌদি, আমাকে তুমি। আমি তোমার কথা কিচ্ছু খারাপ ভাবিনি, ভাববো না। দাদা, আরে ভাই, বৌদিকে তুমি ভুল বুঝো না। বৌদির কোনোদিন অমর্যাদা করো, অমর্যাদা করো না। বৌদি, বৌদি গীতার মতো পবিত্র, তোমরা সবাই ভালো থেকো, আমাকে ক্ষমা কর। সুখী কেউ নেই জীবনের খেলা ঘরে, কেউ যেতে কেউ হারে আগামী জনমে জীবনে মরণে তোমাদেরই যেন পাই, আগামী জনমে জীবনে মরণে তোমাদেরই দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।